আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আদনান মাহমুদ তামিম, একাডেমিক সুপারভাইজার র্যামফিট মেডিভার্স। তো আজকে আমাদের র্যামফিট মেডিভার্স থেকে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আমাদের প্রতি ফ্রাইডেতে একাডেমিক কাউন্সিলিং সেশন হবে। তো যে এই সিদ্ধান্তটা নেয়ার পেছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে ইদানিং বা বেশ অনেক দিন আগে থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে মেডিকেল স্টুডেন্টদের যেরকম ডিপ্রেশন বা হতাশার গল্প প্রতিনিয়ত ওনারা পোস্ট করে যাচ্ছেন। তো এই জিনিসগুলা নিয়ে আসলে এরকম কোনো কাউন্সিলিং সেশন হয় না, বা কেউ সরাসরি এরকম হেল্প করতে চায় না, বা এরকম উদ্যোগ খুব কমই নেওয়া হয়। সেজন্য আমরা চাইলাম যে আমরা এরকম একটা কাউন্সিলিং সেশন যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের থেকে একটু হলেও মেডিকেল স্টুডেন্টরা যারা এরকম সমস্যা ফেস করতেছেন তারা হয়তো একটু হলেও উপকৃত হবেন। তো সেই সিদ্ধান্ত থেকে ইনশাল্লাহ আমরা এই যাত্রাটা শুরু করলাম। তো আজকেই হচ্ছে আমাদের এই সেশনটা হচ্ছে একদম ফার্স্ট সেশনটা। তো আজকে আমি জাস্ট হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বেসড ডিসকাশন করার চেষ্টা করব। আপনারা লাইভে ফেসবুক, আমাদের যেহেতু ফেসবুকে লাইভ হচ্ছে, আপনারা লাইভে চ্যাট বক্সে কোয়েশ্চন করতে পারেন এবং আমি ইনশাল্লাহ সেগুলার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যতটুকু বুঝি, যতটুকু জানি ইনশাল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করব। আশা করি হয়তো আপনারা একটু হলে উপকৃত হবেন। তো আমরা এমন একটা সেক্টরে আসছি, প্রথমত হচ্ছে যে কোনো একটা জায়গায় কাউকে যদি যেতে হয় তাহলে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তাকে প্রথমে জানতে হবে যে আমি এইখানে কেন যাচ্ছি এবং আমি যে জায়গাটায় যাচ্ছি সেইখানে গেলে আমাকে কোন জিনিসগুলো ফেস করতে হবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে জানতে হবে। জেনে তারপর হচ্ছে একটা সিদ্ধান্ত নিতে হবে, তারপর হচ্ছে আমাকে যেতে হবে। আমি যদি একটা জিনিস পুরোপুরি না বুঝে, আমি ওই সিচুয়েশনটা পুরোপুরি না বুঝে আমি যদি একটা স্টেপ নিয়ে নেই, তাহলে কিন্তু আমাকে এই জিনিসটার জন্য সাফার করতে হবে। তো মেডিকেল লাইফে এটা বলা হয় যে যারাই মেডিকেল লাইফে আসবে তাদের প্রত্যেককেই জেনে আসা উচিত যে এইখানে নিয়মিত পড়তে হয়। যদি কেউ যদি খুবই চিল মাইন্ডেড হয় যে আমার সবসময় চিল করতে হবে, সবসময় মানে টাইম পাসিং বা সময় নষ্ট করার এরকম একটা টেন্ডেন্সি থাকে, তাহলে সেই পার্সনদের জন্য মেডিকেল লাইফটা না। কারণ হচ্ছে আপনার মধ্যে একটা রেগুলারিটি থাকতে হবে। আপনি যখনই এই রেগুলারিটির মধ্যে গ্যাপ দিবেন তখনই দেখবেন যে আপনার মধ্যে প্রথম দিন যদি এরকম এতটুকু হতাশা জমে, তারপর হচ্ছে দেখা যাবে এতটুকু হতাশা জমছে, তারপর হচ্ছে এই হতাশাটা আস্তে আস্তে বড় হতে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা জিনিস যে প্রথমত হচ্ছে আমরা কি করি, আমাদের মধ্যে রেগুলারিটির টেন্ডেন্সিটা অনেক কম, স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি অনেক কম। এবং আমাদের মধ্যে কি টেন্ডেন্সি, আমাদের মধ্যে টেন্ডেন্সি হচ্ছে আরে এক্সামের আগে একটু পড়াশোনা করলাম, বা আইটেমের দিন আগে একটু পড়াশোনা করলাম, আজকে কালকে কোনো আইটেম নেই, কালকে কোনো ভাইবা নাই, কালকে কোনো পড়াশোনা নাই, আজকে সারাটা রাত মানে কোনো পড়াশোনাই করলাম না, চিল করলাম না, কোনো জিনিসই আমি পড়ার চেষ্টা করলাম না। এরকম যদি টেন্ডেন্সি রাখি তাহলে তো হতাশা আসবেই, তাহলে তো হতাশা আসবেই। হতাশা কখন আসবে না, যখন হচ্ছে আমি একটা রেগুলারিটি ধরে রাখবো। কিন্তু এখানে একটা কোয়েশ্চন চলে আসে যে রেগুলারিটি ধরে রাখার পরেও অনেকের ফেল হয়, অনেকের আইটেমে পেন্ডিং হয়, অনেকের কার্ডে সাপ্লি হয়, টার্মে সাপ্লি হয়, প্রোফে সাপ্লি হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সেপশন, এটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু আমি এই জিনিসটাকেও এক্সেপশন বলবো না, আমি এই জিনিসটাকেও ব্যতিক্রম বলবো। কারণ হচ্ছে মেডিকেল লাইফে মানে পাশ করাটা যেমন এত বেশি কঠিন না, আবার ফেল করাটাও এত বেশি কঠিন। আপনি ফেল করতেই পারেন, আপনি আইটেমে পেন্ডিং খাইতেই পারেন, সেটা হচ্ছে খুবই নর্মাল, খুবই নর্মাল একটা জিনিস। স্যারের হয়তো মুড ভালো না, আপনি স্যার আপনাকে এমন একটা জিনিস কোয়েশ্চন করলেন যে ওই জিনিসটা একটু এটিপিক্যাল, কিন্তু স্যারের কাছে মনে হচ্ছে যে এই এই জিনিসটাই স্টুডেন্ট পারে না, সে আইটেম দিতে কেন আসছে, স্যার আপনাকে পেন্ডিং দিয়ে দিল। তো সেজন্য আপনি মন খারাপ করে নেক্সট তিন দিন আইটেম দিবেন না, এটা তো কোনো লজিক্যাল বিষয় না। আপনাকে
বুঝতে হবে যে আপনি এমন একটা জায়গায় আসছেন যেখানে হচ্ছে পেন্ডিং খাওয়া, কার্ডে সাপ্লিক হওয়া, টার্মে সাপ্লিক হওয়া, এগুলো হচ্ছে নর্মাল, এগুলো হচ্ছে নর্মাল। আপনি যদি এই জিনিসগুলোকে নর্মালি না নিতে পারেন তাহলে হচ্ছে আপনাকে সাফার করতে হবে। আপনি পুরো MBBS লাইফে হয়তো আপনি একটা কার্ডের মধ্যে, একটা টার্মের মধ্যে সাপ্লি খেয়ে যেতে পারে, ফেল করতে পারে, এটা খুবই স্বাভাবিক। বিশেষ করে এই ফেলটা কেন হয়, মেইনলি এটা রিটেনের জন্য হয় না, যেহেতু মোটামুটি সবাই যোগ্য, রিটেনে সবাই পাস করেন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইভায় দেখা যায় যে ভাইভার মধ্যে ভেরিয়েশন আছে, স্যারদের মধ্যে, ম্যাডামদের মধ্যে ভেরিয়েশন আছে। তো আপনাকে ভাইভায় ন্যূনতম আপনার জন্য ধরেন একটা কার্ড এক্সামে আপনার জন্য ভাইভায় সময় হচ্ছে 5 মিনিট। তো মনে করেন আপনার ফিজিওলজিতে বা অ্যানাটমিতে আপনি ভাইভা দিচ্ছেন, তো ভাইভা দেওয়ার পরে মনে করেন আপনি একদম মেডিকেল লাইফের যাত্রাটা শুরু করছেন, মেডিকেল লাইফের যাত্রাটা আপনি শুরু করছেন, তো আপনি প্রথমত কি কি ভাইভা দিবেন? প্রথমত হচ্ছে আপনি গিয়ে ভাইভা দিবেন হচ্ছে হার্ট, লাং, এগুলো তো ভাইভা দিবেন, ঠিক আছে, অ্যানাটমিতে। তো আপনি যখন কার্ডের মধ্যে, থোরাক্স কার্ড বলে, থোরাক্স কার্ডের মধ্যে আপনি যখন হার্টটা এভাবে ধরলেন অ্যানাটমিক্যাল পজিশনে, ঠিক আছে, অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে আপনি অ্যানাটমিক্যাল পজিশনটা বললেন, কিন্তু তখন হচ্ছে কিছু অ্যাটিপিক্যাল স্যার থাকেন, ওনারা কমন কোয়েশ্চেন গুলা বাদ দিয়ে প্রথমে অ্যানাটমিক্যাল পজিশন, তারপর হচ্ছে আপনাকে হঠাৎ বলবে, বলতো বাবা যে হার্টের নার্ভ সাপ্লাই কি? তখনই হচ্ছে আপনি নার্ভ সাপ্লাই শুনেই একটু ঘাবড়ায় গেলেন এবং নার্ভ সাপ্লাইটা বলতে পারলেন। তো স্যারের ইচ্ছে হলো আপনাকে ফেল দিয়ে দিবে, কিন্তু আপনার কিন্তু প্রিপারেশন এতটা খারাপ ছিল না। তো কিন্তু অন্য একজনকে দেখা গেল যে সে প্রথমে হার্টের অ্যানাটমিক্যাল পজিশন বলছে, তারপর হচ্ছে তাকে বললেন বলতো যে যে জিনিসটা সবাই পারে, এটা হচ্ছে ড্রয়িং, ড্রয়িং করতে হয়, যেটা হচ্ছে রিটেনেও আসে, হার্টের আর্টারি সাপ্লাই, এটা হচ্ছে সবাই পারে। তাকে বললেন আচ্ছা হার্টের আর্টারি সাপ্লাই বলো, হার্টের লেফট ভেন্ট্রিকলে কোন আর্টারি সাপ্লাই দেয় বলতো, কোন কোন মেজর আর্টারি আছে হার্টের মধ্যে বলতো, হার্টের মধ্যে কি কি চেম্বার আছে বলতো, এটা আপনি ইন্টারমিডিয়েটেও পড়ছেন। কাউকে এরকম সহজ কোয়েশ্চন করে সারা ছেড়ে দেয়, এটা হচ্ছে স্যারের মুডের উপর নির্ভর করে। তো স্যারকে, মানে স্যার তাকে ভালো মার্কস দিয়ে দিল। তো এই যে ভাইভায় ভাইভার মধ্যে ভেরিয়েশন হয়, তো কোনো একটা কারণে একটু ব্যতিক্রম হয়ে গেল আর আপনার রেজাল্টটা আশানুরূপ হলো না, সেই জন্য আপনি খুবই মন খারাপ করে আপনি বসে থাকবেন আর আপনি পড়াশোনা কম করবেন, হতাশ হয়ে যাবেন, এই জিনিসটা আসলে ম্যাচুরিটির সাথে যায় না। প্রথমত কয়েকদিন ঠিক আছে, ওকে, ইটস নর্মাল যে মন খারাপ হতে পারে, বাট আপনাকে মানিয়ে নিতে হবে, আপনাকে মানিয়ে নিতে হবে। আমাদের হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলা হয়ে থাকে। তো পৃথিবীতে হচ্ছে হিউম্যান বিং এমন একটা জিনিস, আল্লাহ তাআলা হিউম্যান বিংকে এমনভাবে তৈরি করছেন যে এই হিউম্যান বিং যে কোনো একটা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে, খাপ খাইয়ে নিতে পারে। তো আপনাকে সেই হিউম্যান বিং এর আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আপনাকে যত তাড়াতাড়ি পসিবল সেই ম্যাচুরিটিটা নিয়ে আসতে হবে মেডিকেল লাইফে, যদি আপনাকে খুব ভালো করে সার্ভাইভ করতে হয়। এখন কোয়েশ্চন হচ্ছে, ওকে, সবাই কি ফেল করে বা সবাই কি খুবই ভালো রেজাল্ট করে? দুইটা কোয়েশ্চন এখানে চলে আসে যে সবাই কি ফেল করে, ফেলটা কি খুবই নর্মাল? না, ফেলটা খুবই নর্মাল না। আপনি যদি ভালো পড়াশোনা করেন, খুবই বেসিকে গিয়ে পড়াশোনা করেন, আপনার যদি বেসিকে কোনো ঘাটতি না থাকে, আপনার মুখের মধ্যে যদি ফ্লুয়েন্সি থাকে, আপনার হাতের লেখা যদি ভালো হয়, আপনি যদি পরীক্ষার খাতায় ভালো লিখতে পারেন, আপনি প্রত্যেকটা এক্সামে পাশ করে যাবেন। পাশ করা এতটা কঠিন, ঠিক আছে, পাশ করা এতটা কঠিন না প্রফে। তো দেখা যায় মনে করেন একটা কার্ড, যেমন ধরেন আপনি যখন ফার্স্ট ইয়ার কমিউনিটি মেডিসিন, যেমন ধরেন থার্ড ইয়ারে কমিউনিটি মেডিসিন, তো কমিউনিটি মেডিসিন সেটা হচ্ছে একদম সত্য বলতে গেলে এই জিনিসটা একটু বোরিং। তো আমরা অনেকেই এই জিনিসটা শুধুমাত্র পরীক্ষার আগে পড়ি, এবং রেগুলার কমিউনিটি মেডিসিন পড়ার মতো ধৈর্য, মানে ধৈর্যবান মানুষ খুবই কম আছে, আমার নিজেরই ছিল না। আমি রেগুলার কমিউনিটি মেডিসিন পড়তাম না এবং আমি খুবই কম পড়তাম। আমি এই পরামর্শটা কাউকে দিচ্ছি না যে রেগুলার পড়তে হবে না, কিন্তু এটা রেগুলারই পড়বেন, কিন্তু দেখা যায় যে মানে সবাই ধৈর্য নিয়ে এটা রেগুলার পড়তে পারেন বা এইটা অনেকেরই খুবই অপছন্দ। তো দেখা যেতে পারে যে আপনি এই সাবজেক্টটা, আপনার বেসিকটা এতটা স্ট্রং না, কোনো একটা কারণে আপনি সেটায় একটা সাপ্লি খেয়ে ফেলেন, ঠিক আছে, একটু আপনার পরীক্ষা খারাপ হলো, সেই জন্য আপনি এই জিনিসটাকে নর্মালি না নিয়ে আপনি যদি মনে করেন যে ফেল করে ফেলছি, আমি সাপ্লি খেয়ে ফেলছি, সবাই কি ভাববে, আরে ভাই সবাই কি ভাববে, এইটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার মনের মধ্যে এত বেশি হতাশা ভিড় করবে যে আপনি সামনেই যেতে পারবেন না। বরং এই জিনিসটা ভাবেন যে ওকে, আমার লাইফ, আমার প্রবলেম, আমাকেই ডিল করতে হবে, আমি কোনো একটা কারণে, আমার বেসিকে ঘাটতি ছিল, আমাকে এজন্য আমি ফেল করছি,
ফেল করছি মানে এখানে এতটা খারাপ না যে আমি ফেল করে ফেলছি, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, ভাই ভাই হয়তো স্যার আমাকে বেশি কঠিন কোয়েশ্চন করে ফেলছে, বা রিটেনে আমি টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারি না। দেখা যায় হচ্ছে শুরুটা কোয়েশ্চন থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তো আপনি দেখা যায় 12টা কোয়েশ্চন খুব সুন্দর করে লিখছেন, খুবই সুন্দর করে লিখছেন, কিন্তু বাকি 4টা কোয়েশ্চন যেখানে 20 মার্ক, সেই 4টা কোয়েশ্চন আপনি ভালো করে লিখতে পারলেন। তো ওই 12টা কোয়েশ্চনে আপনি যত সুন্দর করে লিখেন, আপনার কিন্তু ওই 4টা কোয়েশ্চনের মার্কের ল্যাকিংস এর কারণে আপনার 5টা হচ্ছে না, তো সেই জন্য অনেকের ফেল হয়ে যায়। কিন্তু সে কিন্তু ভালো করে পড়াশোনা করছে, এবং আমার নিজের সাথে ওই প্রবলেমটা হয়, আমার হাতের লেখাটা একটু স্লো, সেজন্য দেখা যায় যে টাইম ম্যানেজমেন্টে রিটেনে খুবই প্রবলেম হয়, এবং এটা আমি যত দিন যাচ্ছে আমি ট্রাই করতেছি যে এটাকে কিভাবে ইম্প্রুভ করা যায়। আমি কিন্তু এই জিনিসটা নিয়ে ফার্স্টের দিকে একটু ডিপ্রেসড হতাম, যে আসলে হাতের একটু স্পিডে লিখতে গেলে হাতের লেখাটা খুবই বাজে হয়ে যায়, আবার টাইম ম্যানেজমেন্টটা হয় না, এত কম সময়ে কিভাবে এতটা কোয়েশ্চন আনসার করব, তো এই জিনিসগুলো নিয়ে অনেক সাফার করতাম, দেখা যেত আশানুরূপ রেজাল্ট হতো না। তো কিন্তু এই জিনিসগুলাকে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে যদি আমি হতাশ হয়ে থাকি, এটা নিয়ে যদি আমি হতাশার মধ্যে পড়ে থাকি, ডিপ্রেসড হয়ে যাই, তাহলে কিন্তু আমার কোনো সলিউশন হচ্ছে না। আমার সলিউশন কখন হবে, যখন হচ্ছে আমি এই জিনিসটা কিভাবে কাটিয়ে উঠে যায় আমি এই চিন্তাটা করব, ঠিক আছে? তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা কি, সেটা হচ্ছে আমি একটু পরে স্লাইড এর মধ্যে চলে যাব, তার আগে আমি কিছু বেসিক ডিসকাশন করে নেই। সেটা হচ্ছে মেডিকেল লাইফ, এখানে হচ্ছে MBBS এ আমরা যখন ভর্তি হই, তখন হচ্ছে আমাদের মানে সবাই আমরা যে সার্কেলের সাথে মিশি, এবং আমরা মেডিকেল প্ল্যাটফর্মের মধ্যে, মেডিকেল সেক্টরের মধ্যে আমরা যে গ্রুপগুলোর মধ্যে কানেক্টেড, আমরা যে গ্রুপগুলোর মধ্যে একটু বোঝার চেষ্টা করেন, আমরা যে গ্রুপগুলোর সাথে কানেক্টেড, যে গ্রুপের মধ্যে আমরা এড আছি, ওই গ্রুপগুলায় দেখা যায় খুবই হতাশাজনক, খুবই ডিপ্রেসড এরকম পোস্টগুলো আসে। তো একটা স্টুডেন্ট মনে করেন 21-22 সেশনের একটা স্টুডেন্ট, সে সবে মাত্র তার মেডিকেল জার্নিটা শুরু করছে, তো সে যখনই একটা গ্রুপে যুক্ত হলো এবং সে প্রতিনিয়ত দেখতেছে হতাশামূলক পোস্ট আসতেছে আসতেছে, ঠিক আছে? তো তার মনের মধ্যে, মানুষের মাইন্ড হচ্ছে এমন একটা জিনিস যে এই মাইন্ডের চারদিকে, এই মাইন্ডকে সে যেভাবে সাজায়, তার মাইন্ডটা হচ্ছে তার ব্রেইনটাকে সেভাবেই প্রিপেয়ার করে। তো এখন সে যখন বিভিন্ন গ্রুপে কানেক্টেড হইল এবং এই গ্রুপগুলা সে শুধু প্রতিনিয়ত হতাশামূলক পোস্ট দেখতেছে, তাহলে তার মাইন্ডের মধ্যে এমন একটা ফিয়ার তৈরি হবে, এমন একটা ভয় তৈরি হবে, এমন একটা খুব কঠিন একটা বলয় তৈরি হবে, যেই বলয়ের চারদিকে শুধুমাত্র হতাশাজনক কথাবার্তা, মেডিকেল সায়েন্সটা খুব কঠিন এই ধরনের কথাবার্তা, এবং খুবই কমপ্লেক্স মেডিকেল লাইফটা, খুব কষ্ট এরকম কথাবার্তা। তার এই যে বলয়টা যা তার মাইন্ডের মধ্যে তৈরি হলো, এই বলয়ের ভিতরে শুধু হতাশা, মেডিকেল সায়েন্স কঠিন, খুবই কমপ্লেক্স, খুব বেশি পড়তে হয়, এই কথাবার্তা দিয়ে ভরপুর, পজিটিভ কথাবার্তা খুবই কম। এখন তার এই যে বলয়টা তৈরি হলো, সেটা সাথে সাথে গিয়ে কোন জায়গায় ইফেক্ট করবে, তার ব্রেইনকে ইফেক্ট করবে। মানুষের সাইকোলজিটা, হিউম্যান বিহেভিয়ারাল সাইকোলজিটা কিন্তু এভাবেই তৈরি করা হচ্ছে, আল্লাহ তাআলা এভাবেই তৈরি করছেন। আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে বললাম যে বলা হয়ে থাকে ইবনে সিনা একটা পরীক্ষা করছিলেন, এই পরীক্ষাটা কিরকম, এই পরীক্ষাটা কিরকম, সেটা হচ্ছে উনি 3টা খাঁচার মধ্যে 3টা প্রাণীকে রাখে, 2টা খাঁচার মধ্যে পাশাপাশি এখানে 2টা খাঁচা আছে, এই 2টা খাঁচার মধ্যে উনি 2টা ল্যাম্পকে রাখলেন, 2টা ছোট্ট ভেড়া যারা হচ্ছে জাস্ট বড় হচ্ছে এরকম 2টা ভেড়াকে রাখলেন, আর তাদের মধ্যে একটা পার্টিশন করে দিলেন, তাহলে 2 পাশে 2টা ভেড়া আছে, তাদের মধ্যখানে একটা পার্টিশন, ঠিক আছে? এবং একটা ছোট্ট ভেড়া যারা হচ্ছে শেয়াল, তারপর হচ্ছে ভেড়া, তারপর হচ্ছে ছোট্ট হরিণ, যারা বনের মধ্যে থাকে তাদের কাছে সবচেয়ে বড় ফিয়ার, সবচেয়ে বড় ভয়ের জিনিসটা হচ্ছে লায়ন অর টাইগার বা হায়না। তো একটা ল্যাম্বের কাছে তিনি একটা হায়নাকে রাখি এবং অন্য একটা ল্যাম্বের কাছে উনি খাবারকে রাখলেন, কি রাখলেন? তাহলে আমরা এক্সপেরিমেন্টটার দিকে খেয়াল করি যে 2টা ল্যাম্ব 2টা ভেড়া খুব ছোট্ট, তারা হচ্ছে জাস্ট হচ্ছে তাদের ডেভেলপমেন্টাল ফেজে আছে, তারা হচ্ছে বড় হচ্ছে। তো একটা ভেড়ার পাশে রাখা হলো হচ্ছে একটা হায়নাকে,
যে প্রতিনিয়ত অনেক বেশি গর্জন করতেছে, হায়েনার চিৎকার, আপনারা তো জানেন হায়েনার চিৎকার কিরকম, খুব ভয়ঙ্কর একটা চিৎকার, তো সে প্রতিনিয়ত ভয়ঙ্কর চিৎকার করতেছে, এই যে ছোট্ট বেড়াটা তাকে খাওয়ার জন্য তাকে, সেই হায়নাটা কিন্তু একটা খাঁচার মধ্যে বন্দি আছে, তাকে খাওয়ার জন্য প্রতিনিয়ত কি দিচ্ছে, চিৎকার করতেছে। আর অন্যদিকে ওই ছোট্ট বেড়াটা সে একটা পার্টিশন দিয়ে আলাদা করা ওই হায়না থেকে, সে হায়নাটাকে দেখতে পাচ্ছে না, এবং তার পাশে কি রাখা, খুব সুস্বাদু খাবার রাখা, এবং সেও একটা কেজের মধ্যে। এখন অনেকদিন ফলো আপ করা হলো, অনেকদিন ফলো আপ করা হলো, ফলো আপ করার পরে দেখা গেল যে হায়নাটা তার ঠিক পাশে একটু খাবার রাখা, তার পছন্দের খাবার রাখা, সরি, যে ভেড়াটা বা যে ল্যাম্পটা তার ঠিক পাশে পছন্দের খাবার রাখা, এবং সে হায়নাকে দেখতে পাচ্ছেন, তার কিচ্ছু হয় নাই, তার কিচ্ছু হয় নাই, তার নর্মাল গ্রোথ হচ্ছে, কিন্তু যে ল্যাম্পটা বা যে ভেড়াটা হায়নাকে দেখতেছে, হায়নার গর্জন শুনতেছে, তাকে যদিও নিয়মিত খাবার দেওয়া হচ্ছে, কিন্তু সে কয়েকদিন ফলো আপের পর দেখা গেল সে এতটা রুগা এবং এতটা ইল লুকিং হয়ে গেল, সে কয়েকদিন পরে ইল লুকিং হয়ে মারা গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই হায়নাটা সে শুধু হায়নার গর্জন শুনছে, এই হায়নাটা তাকে কোনো অ্যাটাক করে নাই, তাকে একটা আচরও দেয় নাই, তাকে একটা অ্যাটাক করে নাই, আচরও দেয় নাই, কিচ্ছু করে নাই, সে শুধুমাত্র দেখছে তার পাশে একটা হায়না আছে এবং এই হায়নাটা গর্জন করতেছে, তাকে যদিও নিয়মিত খাবার দেওয়া হচ্ছে, কিন্তু এরপরেও সে ইল লুকিং হয়ে গেছে, এরপরেও এরপরেও কি হয়েছে, তার স্বাস্থ্যের উন্নতি হয় নাই, এবং অ্যাটলিস্ট তারপরে হচ্ছে দেখা গেছে অ্যাটলাস্ট সে মারা গেছে। এইখানে এই এক্সপেরিমেন্টটা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে যে আমাদের বিকাশের জন্য, আমাদের মস্তিষ্কের বিকাশ বলি বা আমাদের চিন্তার বিকাশ বলি, আমাদের স্বাস্থ্যের বিকাশ বলি, হিউম্যান সাইকোলজি, হিউম্যান ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে হিউম্যান মাইন্ড, হিউম্যান গ্রোথ, প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে ফিয়ারের সাথে একটা রিলেশন আছে। এগুলো হচ্ছে হরমোনাল কিছু ব্যাপার স্যাপার, আমাদের গ্রোথ ফ্যাক্টরের কিছু ব্যাপার স্যাপার। তো যখন হচ্ছে ফিয়ার অ্যাংজাইটি আমাদের মধ্যে কাজ করে, অনেক বেশি ভয়ে কাজ করে, আমাদের চারদিকে এমন একটা বলয় আমরা তৈরি করে রাখি যেই বলয়ের মধ্যে শুধুমাত্র ডিপ্রেশন, হতাশা, ভয়, তখন কিন্তু আমরা চাইলেও ভালো করতে পারবো না। তখন চাইলেও আমি একটা জিনিসকে খুব মজা করে, খুব ইন্টারেস্ট নিয়ে আমি ওই জিনিসটাকে বুঝতে পারবো না, কারণ হচ্ছে আমি অলরেডি এমন একটা সার্কেলের মধ্যে আছি, এমন একটা বলয় তৈরি করে রাখছি, সেই বলয়ের মধ্যে শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা, শুধুমাত্র ডিপ্রেশন মূলক কথাবার্তা, আমার বলয়ের চারদিকে, বলয়ের ভিতরে কোনো ভালো কথাবার্তা নাই। তো এই কাহিনীটা থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা হচ্ছে, আপনার চারদিকে, আপনার মাইন্ডের মধ্যে, আপনার মনের মধ্যে একটা পজিটিভ বলয় তৈরি করতে হবে, যে না, মেডিকেলে এত বেশি পড়া সবাই যে বলে, ঠিক আছে, মানে মেডিকেল লাইফের যে এডুকেশন বা নলেজ এটা অনেক বেশি, হ্যাঁ, অনেক ভাস্ট, একটা সমুদ্রের মতো, ঠিক আছে, ওই সমুদ্রের মধ্যে আপনি ছোট্ট একজন সাঁতারু, আপনাকে সাঁতরে যে কোনো একটা সুন্দর দ্বীপে উঠতে হবে বা যে কোনো একটা দ্বীপে আশ্রয় নিতে হবে, কিন্তু আপনি যে ডুবে যাবেন এই চিন্তাটা যখনই আপনি করবেন, তখনই হচ্ছে আপনি ডুবতেই থাকবেন, আপনি সেই সমুদ্রটা পাড়ি দিয়ে ওই ছোট্ট দ্বীপে আশ্রয় নিতে পারবে। তো সেজন্য আমার প্রথম পরামর্শটা আজকের সেশনে সেটা হচ্ছে, আপনার চারদিকে যে নেগেটিভ বলয় আছে, যে ডিপ্রেশনমূলক চিন্তা আছে, যে হতাশার চিন্তা আছে, এই জিনিসগুলাকে কিক করে দূরে ফেলে দিন। এইরকম যে গ্রুপগুলা, যে সার্কেল, যে মানুষটা যে এইরকম ডিপ্রেশনমূলক কথাবার্তা বলে, যে গ্রুপগুলা থেকে এরকম ডিপ্রেশনমূলক কথাবার্তা আসে, জাস্ট এগুলো থেকে লিভ করে ফেলেন, এগুলো থেকে জাস্ট লিভ করেন, এবং আপনার চারদিকে এমন একটা পজিটিভ বলয় তৈরি করেন যে বলয়টা আপনাকে অনেক বেশি মোটিভেট করবে, আপনাকে সাহায্য করবে। তো এটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার নিয়ে যখন আমরা পড়তে যাব, তখন হচ্ছে আমরা জানতে পারবো যে আমরা যে জিনিসটা চিন্তা করি আমাদের মস্তিষ্কের মধ্যে বা আমাদের ব্রেইনের মধ্যে ওই জিনিসটারই ফায়ারিং হয়, ওই জিনিসটারই চিন্তা ভাবনা চলতে থাকে, এবং আমরা ওই জিনিসটার প্রতি বেশি
অ্যাট্রাক্টেড হই, ওই দিকেই বেশি ধাবিত হই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সবার প্রথম ডিসকাশনের টপিক, যে আমাদের চারদিকে যত নেগেটিভিটি আছে সবকিছুকে কি করতে হবে, সবকিছু থেকে লিভ করতে হবে। তাহলে হচ্ছে আপনি এই জিনিসগুলো দেখবেন না, আপনার চোখের সামনে এই জিনিসগুলো আসবেন। যে মানুষটা এরকম জিনিস পোস্ট করে, আলতু ফালতু জিনিস পোস্ট করে, ডিপ্রেশনমূলক জিনিস কথাবার্তা পোস্ট করে, তাকে আনফলো করে দিন, আনফ্রেন্ড করে দিন। যে গ্রুপগুলো এই জিনিসগুলো আসে সেই গ্রুপ থেকে লিভ করে ফেলে, যেই পেজে এরকম জিনিস আসে সেটা থেকে লিভ করে ফেলে, যে ইউটিউব চ্যানেলে ভালো জিনিস আসে না সেটা থেকে লিভ করে ফেলুন। মানে আপনার চারপাশটাকে পরিচ্ছন্ন রাখুন। পরিচ্ছন্ন বলতে এটা হচ্ছে মস্তিষ্কের পরিচ্ছন্নতা, মস্তিষ্কের বিশুদ্ধতা। একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের দেহের বৃদ্ধির জন্য, আমাদের দেহের বৃদ্ধির জন্য খাবারের প্রয়োজন হয়, মেটাবলিজম প্রয়োজন হয়, মানে বিপাক মেটাবলিজম প্রয়োজন হয়, গ্লুকোজ আপটেক প্রয়োজন হয়, ফ্যাটি অ্যাসিড প্রয়োজন হয়, প্রোটিন প্রয়োজন হয় আমাদের মাসেলের বিল্ড আপের জন্য। আমাদের ব্রেইনের খাবারই হচ্ছে গ্লুকোজ, আমাদের ব্রেইনের খাবারই হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের দেহের খাবার। আমাদের তো অন্তর আছে, কল্ব, আমাদের অন্তর আছে, এই কল্বের খাবারও আছে। শুধুমাত্র যে দেহের খাবার আছে সেরকম না, আমাদের কল্বেরও খাবার আছে। তো এই কল্বটাকে, আমাদের অন্তরটাকে আমরা শূন্য করে রাখি কিভাবে? আমি শূন্য কেন বললাম, আমাদের কল্ব সৃষ্টিগতভাবে, আমাদের কল্বটাকে একটা জিনিসের সাথে কানেক্টেড করে সৃষ্টি করা হচ্ছে, একটা জিনিসের সাথে কানেক্টেড সৃষ্টি করা হয়েছে। এই জিনিসটা কি একটু যদি আমরা সুন্দর করে ভাবার চেষ্টা করি, যে বলা হয়ে থাকে মাঝ সমুদ্রে কেউ নাস্তিক থাকে না, এই জিনিসটা বলা হয়ে থাকে। যে কারণ হচ্ছে মাঝ সমুদ্রে যখন হচ্ছে খুব ভয়াল উত্তাল একটা জোয়ার আসে, তখন হচ্ছে জাহাজটা এরকম এরকম স্রোতের সাথে লাফ দিতে থাকে, তখন হচ্ছে ওই মানুষটার মধ্যে যত ধরনের নেগেটিভিটি, যত ধরনের ব্যাড ইনফ্লুয়েন্স, প্রত্যেকটা জিনিস তার মাইন্ড থেকে চলে যায়, তার কল্পটা এরকম বিশুদ্ধ হয়ে যায়। সে যখন ছোট্ট একটা শিশু ছিল, তার সবেমাত্র জন্ম হয়েছে, তখন হচ্ছে তার কল্পটা একটা জিনিসের সাথে কানেক্টেড ছিল, এবং সেটা হচ্ছে একটা সুপার বিং, আল্লাহ তাআলার সাথে কানেক্টেড ছিল। এবং ছোট্টবেলা প্রত্যেকটা শিশুকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেন যে সেই শিশুটা জানেন যে একজন সৃষ্টিকর্তা আছেন, কিন্তু যখন হচ্ছে তার জন্ম হয়, তখন হচ্ছে সে তার পারিপার্শ্বিক ইনফ্লুয়েন্স, এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, এই জিনিসগুলোর কারণে সে কি হয়ে যায়, অন্য একটা সাইডে, বা দেখা যায় অনেকেই অ্যাথিস্ট হয়ে যায় বা অনেক ব্যাডলি ইনফ্লুয়েন্সড হয়ে যায়। কিন্তু মাঝ সমুদ্রে বলা, এটা জাস্ট এক্সাম্পল হিসাবে বলা হয়, তো কেউ নাস্তিক থাকে না। কেন বলা হয়ে থাকে, কারণ হচ্ছে তখন তার ভয়ের কারণে, পিয়ার কারণে, তখন সে বলতে থাকে আল্লাহ আমাকে বাঁচা, বা তার মনটা একদিকে ঝুঁকে যায়, যে এমন একটা বিংয়ের দিকে ঝুঁকে যায়, তখন হচ্ছে সে চায় তাকে কেউ উদ্ধার করবে, তার মধ্যে এই ভরসাটা থাকে। তো আমাদের কল্বের খাবার আছে, আমাদের কল্বের একটা চাওয়া আছে আমাদের কাছে, সেই চাওয়াটা কি, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে কানেকশন, আল্লাহ তাআলার সাথে কানেকশন। আপনি ডিপ্রেসড হয়ে গেলেন, আপনি হতাশ হয়ে গেলেন, তখন আপনি চিন্তা করলেন একটা ট্যুর দিয়ে আসি। তো এই ডিপ্রেশনটা যদি একটু বেশি হয়ে থাকে, আপনার কলভের নিড হয়ে থাকে, একটা ট্যুরটা দেওয়ার পরেও আপনি যত সুন্দর জায়গায় ট্যুর দিয়ে থাকেন, আপনার যত প্রিয় মানুষের সাথে আপনি সময় কাটিয়ে থাকেন, আপনার এই যে অন্তরের যে শূন্যতা, এই হতাশাটা কখনোই যাবে না। আমি এটা 100% বলে দিলাম। কেন যাবে? কারণ হচ্ছে আপনার যে জিনিসটা নিডি, এই জিনিসটা আপনি দিচ্ছেন না আপনার কল্পকে। আপনি দিচ্ছেন আপনার চোখের একটু প্রশান্তি, একটা ট্যুর করে আসছেন, আপনার মনের কিছু রিফ্রেশমেন্ট দিচ্ছেন, বা আপনি আপনার একটা পছন্দের মানুষের সাথে, প্রিয় মানুষের সাথে আপনি সময় কাটাচ্ছেন, এটা হচ্ছে জাস্ট আপনার মাইন্ডকে একটু রিফ্রেশমেন্ট দিচ্ছেন, কিন্তু আপনার যে কল্প আছে তাকে খাবার দিচ্ছেন। কল্পের খাবার তাহলে কি? সৃষ্টিকর্তার সাথে, আল্লাহ তাআলার সাথে কানেকশন বিল্ড আপ করা, ওনাকে স্মরণ রাখা। তো যখনই আপনি হতাশ হয়ে যাবেন, তখন আপনার কাছে মনে হবে সবাই আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার চারদিকে যারা সাপোর্ট দেয় আপনাকে, আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি, আপনার প্রিয় মানুষ, সবাই আপনাকে সাপোর্ট দিচ্ছে, যে বলতেছে আর কিচ্ছু হয় না। কিন্তু এই সাপোর্টগুলো আপনার জন্য সবসময় এনাফ না, এই সাপোর্টগুলো আপনার জন্য সবসময় এনাফ না। আপনার মনে হবে না এই সাপোর্টেও আমার, মানে আমার মনের মধ্যে শান্তি আসতেছে। তখন হচ্ছে আপনার, যখন আপনার
কলবের একটা ভালো কানেকশন থাকবে আল্লাহ তাআলার সাথে, তখন আপনার মনের মধ্যে এমন একটা স্ট্রেংথ কাজ করবে, এমন একটা শক্তি কাজ করবে, তখন আপনি চিন্তা করবেন আরে ফেল হয়েছে কি হয়েছে, আমি আইটেমে পেন্ডিং হয়েছে কি হয়েছে, আমি একটা প্রফে পাস করতে পারি না কি হয়েছে, আল্লাহ তাআলা হয়তো সামনে আমাকে এমন একটা ভালো জিনিস দিবেন আমি অচিরেই অনেক খুশি হয়ে যাব ইনশাআল্লাহ। আপনার মনের মধ্যে এই পজিটিভিটি, এই আশাটা থাকবে যে ওকে আল্লাহ তাআলা এখন দেন নাই, ইনশাআল্লাহ নেক্সটে এমন ভালো কিছু হবে আমি অনেক খুশি হয়ে যাব, এবং আপনি সেই ভরসাটা করবেন আল্লাহ তাআলার উপর। এবং আমাদের এটাই করা উচিত। এবং এই যে জিনিসটা আমরা এই জিনিসটা দিতে ভুলে যাই, আমাদের মনকে এই সাপোর্টটা দিতে আমরা ভুলে যাই, এটা না দেওয়ার কারণে আমাদের মধ্যে এমন একটা শূন্যতা কাজ করে মনে হয় আমরা একটা ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করছি। বলা হয় তাকে না ফিজিক্সে যে ব্ল্যাক হোলের মধ্যে যদি কোনো একটা জিনিস প্রবেশ করে ওইটা আর কখনো বের হয় না। তো আমাদের ডিপ্রেশনের বলো এটা একটা ব্ল্যাক হোল হয়ে গেছে যে আমরা এটা থেকে বের হতে পারতেছি না। এবং বের হওয়ার সবচেয়ে উত্তম কিছু উপায় হচ্ছে এই যে যে টপিকগুলো বললাম, যে আমাদের কলবের কানেকশন বাড়াতে হবে আল্লাহ তাআলার সাথে, আমাদের চারপাশের নেগেটিভ বলয়টাকে দূরে সরাতে হবে, কিক করতে হবে, ওগুলো থেকে লিপ করতে হবে, ওগুলোকে আনফলো করতে হবে, ডিসলাইক করতে হবে, আনসাবস্ক্রাইব করতে হবে, তাহলেই হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে পরিশুদ্ধতা আসবে। তো আরো একটা জিনিস যে খুব কম চেষ্টা করবেন খুব বেশি ফ্রি থাকার। খুব বেশি ফ্রি থাকলে কি হয়, ডিপ্রেশনমূলক চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে। খুব বেশি ফ্রি থাকলে আপনার মনের মধ্যে কুচিন্তা আসে, এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। তো চেষ্টা করবেন নিজেকে যে কোনো একটা কাজে ব্যস্ত রাখার, একটা ভালো ভাবনায়, একটা ভালো চিন্তায় নিজেকে ব্যস্ত রাখার, তাহলে দেখবেন যে আপনাকে অন্যান্য জিনিস কম ইফেক্ট করতেছে। ঠিক আছে, তো এটা নিয়ে খুব ভালো কিছু বই আছে, যেমন আপনাকে আমি একটা বই সাজেস্ট করতে পারি, আমার খুবই পছন্দের একটা বই, সেটা হচ্ছে মনটাকে কাজে দিন, একটা বই ছিল আমি অনেক আগে পড়ছিলাম। তো এরকম কিছু জিনিস আপনি কি করতে পারেন, যে লিস্ট করতে পারেন যে আমাকে, আমি যখন ফ্রি, খুব বেশি ফ্রি থাকব, আসলে মেডিকেল স্টুডেন্টদের খুব বেশি ফ্রি থাকার সুযোগ কম, তো আপনি যখন খুব বেশি ফ্রি থাকবেন আপনি যে কোনো ভালো একটা কাজে লেগে পড়ুন, একটা ভালো চিন্তায় লেগে পড়ুন, একবারে খুব ফ্রি থাকা এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন, এই জিনিসটা হচ্ছে আপনাকে হতাশায় ফেলবে। এখন হচ্ছে তাহলে অনেক ফিলোসফিক্যাল কথাবার্তা হলো, আসলে সবাই খুব ফিলোসফিক্যাল কথাবার্তা পরামর্শ দিতে পারে, কিন্তু পার্সোনাল লাইফে সবাই সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারে কম, সেটা আমার নিজের ক্ষেত্রেও সত্য। আচ্ছা, তাহলে এখন আমি চেষ্টা করব ইনশাল্লাহ, প্রথমত হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করি যে আমাদের ফেসবুক গ্রুপে কোনো কোয়েশ্চন আসছে কিনা। কিছু কোয়েশ্চন আসছে, আমি কোয়েশ্চনগুলার একটা আনসার রেডি করার চেষ্টা করছি। তো সেটা হচ্ছে আমি স্লাইডের মাধ্যমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ছোট্ট একটা স্লাইড, আমি একটু চেক করে নেই আমাদের ফেসবুক গ্রুপে কোনো কোয়েশ্চন আসলো কিনা। তাহলে হচ্ছে আমি ওকে, আচ্ছা, তো আপনারা অনেকেই লাইভটা দেখতেছেন, আসলে আমার মতো ছোট্ট একটা মানুষের পরামর্শ দেয়া এই জিনিসটা হয়তো একটু বড় কাজ হয়ে যায়, বাট আমি চেষ্টা করব আমার এটা, আমি মানে কাউকে উপদেশ দেয়া, কাউকে পরামর্শ দেয়া না, জাস্ট আপনারা বলতে পারেন যে পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ারিং, আমি আমার যে ছোট্ট জীবনে যে এক্সপিরিয়েন্স গুলা গ্যাদার করছি এইগুলা থেকে হচ্ছে কিছু জিনিস আপনাদের শেয়ার করতেছি, এই জিনিসগুলো। ঠিক আছে, তো আমি প্রথমত হচ্ছে যে দুইটা জিনিস বললাম সেটা হচ্ছে ব্যাড থিংকিং, ডিপ্রেশন মূলক কথাবার্তা, এই বলয়গুলো আপনার থেকে দূরে সরিয়ে নিবে। আপনি এমন একটা ফ্রেন্ডের সাথে আপনার কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করবেন যে ফ্রেন্ডটা আপনাকে মোটিভেট করতে জানে, যে ফ্রেন্ডটা আপনাকে বলতে জানে আরে কি হয়েছে তুমি পারো নাই, সমস্যা কি, নেক্সটে পারবা, বা যে ফ্রেন্ডটার সাথে আপনি একটা ভালো ডিসকাশন করতে পারেন। আপনি ফিজিওলজিতে যে কোনো একটা টপিক পড়লেন ওই ফ্রেন্ডের সাথে আপনি ডিসকাশন করতে পারেন, যে আপনার সাথে জেলাস ফিল করে
তো জেলাসি, এখন একটা কোয়েশ্চেন চলে আসবে যে জেলাসি, পড়াশোনা নিয়ে জেলাসি, পড়াশোনা নিয়ে জেলাসি হিউম্যান বিং এর মধ্যে থাকবে, এটা খুবই স্বাভাবিক। কেউ যদি বলে পড়াশোনা নিয়ে জেলাসি আমার মধ্যে নেই, তাহলে সে হয়তো মিথ্যা বলতেছে, না হয় সে সুপার হিউম্যান বিং। সে যদি নর্মাল হিউম্যান বিং হয়, তার মধ্যে পড়াশোনা নিয়ে জেলাসি থাকাটা খুবই স্বাভাবিক, বরং না থাকাটা অস্বাভাবিক। মহাপুরুষদের হয়তো এরকম জেলাসি থাকে না, যারা সুপার বিং, কিন্তু নর্মাল হিউম্যান বিং এর মধ্যে জেলাসি থাকে। এটা হচ্ছে, এটাকে বলা হয় যে ইনস্টিংক্ট, হিউম্যান ইনস্টিংক্ট। বলতে কি বোঝায়? যে জিনিসগুলো নিয়ে আমরা জন্ম আমাদের হয়, যে ফিতরাত গুলা নিয়ে, যে ক্যারেক্টারিস্টিক গুলা নিয়ে, পড়াশোনা নিয়ে জেলাসি থাকে। কিন্তু এই জেলাসিটা খুব খারাপ যে অন্য একজন আম থেকে একটা জিনিস বেশি জেনে ফেললো, এবং এই জিনিসটা আমাকে প্রতিনিয়ত কি করতেছে, কুড়ে কুড়ে খাচ্ছে, যে মানে আমি তার প্রতি অনেক জেলাস ফিল করতেছি, আমি তার ভালো চাই না। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। কোন জিনিসটা ভালো? ভালো জিনিসটা এখানে হচ্ছে যে অন্য একটা জিনিস আমার থেকে বেশি জেনে ফেলছে, ওকে আই এম ফিলিং জেলাস, আমি কেন এই জিনিসটা শিখতে পারলাম না, এবং আমাকে এই জিনিসটা শিখতে হবে। সে আচ্ছা, ওকে, ইটস ওকে, সে অনেক বেশি জানো, সে অনেক বেশি বুঝুক, আমি তার তার থেকে নলেজ নিব। সে একটা, মনে করেন আপনি থাইরয়েড হরমোন নিয়ে পড়তেছেন, তো আপনি থাইরয়েড হরমোনের 5টা ফাংশন জানেন। তো আপনার একটা বন্ধুকে আপনি বললেন যে আচ্ছা বলতো থাইরয়েড হরমোনের ফাংশন গুলা কি কি, সে খুব সুন্দর করে গুছিয়ে থাইরয়েড হরমোনের 8টা ফাংশন বললো আপনাকে, এবং ঠাস ঠাস করে বলে দিল, খুব সুন্দর করে বলে দিল, উইথ ক্লিনিক্যাল এক্সপ্লেনেশন, যেটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমরা কম ফলো করে থাকি, সেটাও বলে দিল। তখন হচ্ছে আপনি জেলাস ফিল করতে পারেন। বাংলায় দুইটা ওয়ার্ড আছে, প্রথম ওয়ার্ডটা হচ্ছে হিংসা, এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে ঈর্ষা। তো হিংসা জিনিসটা কি? হিংসা জিনিসটা হচ্ছে নেগেটিভ, আর ঈর্ষা জিনিসটা কি? এটা এটা হচ্ছে অনেকটা পজিটিভ। পড়াশোনা নিয়ে ঈর্ষা করা যায়, অন্য একজন আপনার একটা ফ্রেন্ড আপনার থেকে একটু বেশি জানে, তাকে নিয়ে আপনি ঈর্ষা করবেন, আপনি এইটা ঈর্ষা করবেন যে আল্লাহ তাআলা তার আরো ভালো করুক, সে আরো বেশি ভালো জানুক, যেন আমি তার থেকে আরো একটু ভালো জানতে পারি, এবং তার এই নলেজ দেখে আমি মোটিভেটেড হব, ওকে সে ফাইন, সে ভালো জানে, এবং আমাকেও ভালো জানতে হবে, সে একজন ভালো ডক্টর হবে, মানুষকে ভালো সার্ভ করবে, কেন আমি নয়, আমি কেন মানুষকে ভালো সার্ভ করতে পারবো না, আমি কেন নিজেকে এটা থেকে বঞ্চিত করবো। তো আপনার মনের মধ্যে এই জেলাসিটা বা এই ঈর্ষাটা থাকাটা স্বাভাবিক, এইটা থাকা খুবই ভালো। কিন্তু যখন আপনার মধ্যে ঈর্ষা না থেকে হিংসা চলে আসবে, তখন হচ্ছে এই জিনিসটা অস্বাভাবিক, এবং এটা হচ্ছে খুবই নেগেটিভ একটা জিনিস। হিংসা মানে কি? আপনি যখন চাইবেন যে সে বেশি না জানুক, তার বেশি জানাটা আমার কাছে পছন্দ হচ্ছে না, লাইক হচ্ছে না, তখন হচ্ছে এই জিনিসটা হিংসা, তখন হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ জেলাস। এই জিনিসটা খুবই, এটা এটা কখনো আপনাকে আপনার ভালো করবে না, আপনার দুনিয়াবি জীবন, আপনার পরকালের জীবন কোনোখানে এটা আপনার ভালো করবে। ঠিক আছে, তাহলে এখন আমি যে জিনিসটা ডিসকাস করার চেষ্টা করব, সেটা হচ্ছে সবার কমন অভিযোগ যে পড়াশোনা মনে থাকে না। আমার নিজেরও অভিযোগ, পড়াশোনা মনে থাকে না। আসলে পড়াশোনা তো মনে থাকার জিনিস, পড়াশোনা যে আজীবন আপনার একটা জিনিস মনে থাকবে, আমাদের নিউরন গুলাকেও এরকম ভাবে তৈরি করা হয় নাই। আপনার নর্মাল নিউরনের স্ট্রাকচারটা, নর্মাল নিউরনের ফাংশনটা, ফিজিওলজিক্যাল ফাংশনটা আপনার জানতে হবে। নিউরনগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি যতক্ষণ পর্যন্ত, হ্যামারিং কাকে বলে, একটা লোহাকে হ্যামার দিয়ে আঘাত করার পর, আঘাত করতে করতে তারপর হচ্ছে একটা শেপে নিয়ে আসা যায়, তারপর হচ্ছে একটা লোহা থেকে একটা তলোয়ার তৈরি করা যায়, একটা লোহা থেকে খুবই দামি, খুবই গর্জিয়াস তলোয়ার তৈরি করা যায়, খুবই গর্জিয়াস নাইফ তৈরি করা যায় একটা লোহা থেকে। এটা হচ্ছে কিভাবে হলো, এটা কিভাবে হলো? প্রথম কয়েকটা হ্যামারিং এর পরেই কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা নাইফ বা খুব সুন্দর একটা তলোয়ার তৈরি করা যায় নাই। কখন তৈরি করা হয়েছে? যখন হচ্ছে এই জিনিসটাকে প্রতিনিয়ত একটা সিস্টেমেটিক ওয়েতে হ্যামারিং করা হয়েছে। তো পড়াশোনাটা হচ্ছে এরকম, আপনাকে আপনার নিউরনের মধ্যে হ্যামারিং করতে হবে, এবং এই হ্যামারিংটা কি? এই হ্যামারিংটাকে আমি কি বলবো, এটাকে আমি একটা জিনিসের সাথে আমি এক্সাম্পল দিব, সেটা হচ্ছে রিপিট, যে কোনো একটা জিনিস। পড়াশোনা মনে থাকে না, মনে না থাকাটা খুবই স্বাভাবিক, বরং একবার পড়লে মনে থাকাটা খুবই অস্বাভাবিক। একবার পড়ে যে আপনার
আজীবন মনে থেকে যাবে একটা জিনিস, এই জিনিসটা আশা করা খুবই মানে হাস্যকর, এটা মনে থাকবে না, এভাবে তৈরি করা হয় নাই আপনাকে। আপনাকে তৈরি করা হয়েছে আপনার একটা জিনিস মনে রাখতে বলে এই জিনিসটাকে আপনার রিপিট করতে হবে। আমি যদি একটা জিনিস মনে করেন আমি কি পড়তে চাচ্ছি, মনে করেন আমি ফিজিওলজির একটা টপিক, যারা হচ্ছে নতুন মেডিকেল লাইফ শুরু করবেন, আমি জেনারেল ফিজিওলজি শুরু করতে চাচ্ছি, অ্যাকশন পটেনশিয়াল নিয়ে জানতে চাচ্ছি, আমি খুবই গভীরে যত নলেজ আছে অ্যাকশন পটেনশিয়াল নিয়ে, প্রত্যেকটা জিনিস গাইটন গ্যানং টর্টোরা, তারপর হচ্ছে আমি বিআরএস ফিজিওলজি সেম্বলিঙ্গাম, প্রত্যেকটা বই আমি ভালো করে ঘাটাঘাটি করে আমি অ্যাকশন পটেনশিয়াল নিয়ে একটা প্রায় এক সপ্তাহ রিসার্চ করলাম, রিসার্চ লেভেলের পড়াশোনা করলাম। কিন্তু পরের তিন দিন আমি কোনো পড়াশোনা করি না অ্যাকশন পটেনশিয়াল। আপনি যতই রিসার্চ লেভেলের পড়াশোনা করেন আপনার এই অ্যাকশন পটেনশিয়াল নিয়ে দেখা যাবে, আপনি যদি একজন নর্মাল হিউম্যান বিইং হন আপনি সাথে সাথে এই জিনিসটা ভুলে যাবেন, আপনার মনে থাকবে না। তো নর্মালি আমি কি বললাম যে একটা মানুষ যখন একটা জিনিস পড়ে তিন দিনের মধ্যে এই জিনিসটা ভুলে যায়, তিন দিনের মধ্যে এই জিনিসটা ভুলে যায়। বেশি হলে কারো যদি জন্মগতভাবে কারো মেমোরি সেলগুলা অনেক ভালো কাজ করে ব্রেইনের, বা কেউ যদি একটু এক্সেপশনাল হয় তাহলে একটা জিনিস পড়ার পরে বেশি হয় তো হলে তার 2 উইক একটা জিনিস খুব ভালোভাবে মনে থাকবে, তারপর হচ্ছে আপনি ভুলে যাবেন, এবং এটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক জিনিস। এবং এই ভুলে যাওয়া জিনিসটাকে আপনার আবার ইগনাইট করতে হবে, এই ভুলে যাওয়া জিনিসটাকে আবার হ্যামারিং করে সেই অ্যাকশন পটেনশিয়ালটাকে আপনার আবার ফায়ারিং লেভেলে নিয়ে আসতে হবে, আপনার আবার থ্রেশহোল্ড লেভেলে যেতে হবে। থ্রেশহোল্ড মানে কি, আপনাদের একটু যারা ফার্স্ট ইয়ারে আছেন আপনাদের একটু ফিজিওলজি বলে দিই। থ্রেশহোল্ড মানে হচ্ছে খুব সহজ এক্সাম্পল, যেমন একটা জিনিস আমি খুব একটা কি এক্সাম্পল দেই, রুড এক্সাম্পল দেই, হ্যাঁ একটা কঠিন এক্সাম্পল। রুড এক্সাম্পল বলতে দেখা যায় যে আগে দেখা যেত কিছু বলদ, বলদ বলতে যেগুলা দিয়ে মারাই করা হয়, হ্যাঁ গ্রামের মধ্যে যে বলদগুলা দিয়ে মারাই করা হয়, তো মারাই করা মানে কি ধান বিছানো হয়, এই ধানের উপর উপর কি বলদগুলা হাঁটাহাঁটি করে, এবং এই ধানটা কি হয়ে যায়, ধান গাছ থেকে ধানটা হচ্ছে নিচে একুমুলেশন হয় বা নিচে জমা হয়, এবং সেটাই হচ্ছে মানুষ তারপর কি করে সেটাকে মিলে দেয় এবং সেটাকে মানুষ চাল পায়। তো এই বলদগুলা কিন্তু, বলদ মানে কি একটু যুবক ছিল আগে, তারপর হচ্ছে এখন, আগে ছিল ষাঁড়, এখন হচ্ছে তাদের শক্তি একটু কমে গেছে, তারা হচ্ছে এখন বলদ হয়ে গেছে, এগুলোকে বলদ। তো এগুলা একটু পরপর বসে যায়, এগুলো একটু পরপর কি হয়ে যায়, মাড়াইয়ের মধ্যে একটু পরপর বসে যায়। তো গ্রামের মানুষ কি করে, যখন বসে যায় প্রথমে জুড়ে একটা বেত দিয়ে বাড়ি দেয়, সেটা উঠে না, তারপর হচ্ছে আরো জুড়ে একটা বাড়ি দেয়, সেটা উঠে না, কিন্তু যখন 3 নম্বর বাড়িটা অনেক জুড়ে দেয় তখন হচ্ছে বলটা উঠে অনেক জুড়ে জুড়ে হাঁটা শুরু করে। এই যে 3 নম্বর বাড়িটা, এই 3 নম্বর বাড়িটাই হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল, এটাই হচ্ছে কি থ্রেশহোল্ড পটেনশিয়াল। তাহলে আপনার ব্রেইনের যে নিউরন সেলগুলো আছে এগুলাকে এরকম ভাবে বাড়ি দিতে হবে, এবং এটাকে আমি বলতেছি ফায়ারিং করা, রিপিট করা, চর্চা করা। আমি প্রথমেই বলে রাখছি কিন্তু আমি একটা রুড এক্সাম্পল দিচ্ছি, তো প্রথমে রিপিট করা, রিপিট অ্যান্ড এগেইন রিপিট। এবং এই রিপিটটা প্রথমত হচ্ছে আপনি যখন কোনো একটা জিনিস, কখন আপনি কোনো একটা জিনিস খুব ভালো শিখবেন, এটা হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে রিসার্চগুলো হয়েছে, সবচেয়ে ডকুমেন্টারি বেসড যে রিসার্চগুলো হয়েছে মানুষের ব্রেইন নিয়ে, মানুষের সাইকোলজি নিয়ে, মানুষের লার্নিং ক্যাপাবিলিটি নিয়ে, এটা হচ্ছে অডিও ভিজুয়াল লার্নিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি অডিও লার্নিং করতে পারেন, ভিডিও লার্নিং করতে পারেন, আধুনিক যুগে এগুলো হচ্ছে খুবই অ্যাভেলেবল। অডিও লার্নিং কি, ডেমো, ডেমনস্ট্রেশন, আপনি ডেমো দিবেন, ডেমো নিবেন, ডিসকাস করবেন। ডেমো দিবেন মানে কি, আপনি স্টারনাম নিয়ে পড়ছেন, আপনি ফিজিওলজি নিয়ে পড়ছেন, আপনি এন্ডোক্রাইন ফিজিওলজি পড়ছেন, আপনি হিস্টোলজি পড়ছেন, বা আপনি প্যাথোলজি পড়ছেন, আপনি কি করবেন এই জিনিসটা একটু ডিসকাস করার চেষ্টা করবেন, যে ফ্রেন্ডটা আপনাকে পজিটিভলি নেয়, যে ফ্রেন্ডটা আপনার যে কোনো একটা জিনিস দেখে যদি আপনি শিখছেন যে ফ্রেন্ডটা খুশি হয় এবং আপনার কাছ থেকে সে আপনার সাথে ডিসকাশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার সাথে ডিসকাস করবেন, তাকে ডেমো দিবেন, বলেন যে দোস্ত বন্ধু মাই ফ্রেন্ড আমি এই জিনিসটা শিখলাম আজকে, এবং দেখ এই জিনিসটা কত ইন্টারেস্টিং। এবং সে যদি একটা জিনিস শিখে আপনি তাকে আস্ক করবেন এই জিনিসটা বুঝায় দেওয়ার, এগুলো হচ্ছে অডিও লার্নিং।
এই অডিও লার্নিং গুলো অনেক ভালো কাজে, অনেক ভালো কাজে। আপনি এরকম কিছু যদি ফ্রেন্ড তৈরি করতে পারেন, ইটস এ ব্লেসিং ফর ইউ, এটা আপনার জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে মেডিকেল লাইফ। ভিডিও লার্নিং ইউটিউব খুব বড় একটা রিসোর্স। এই ইউটিউবকে আপনি চাইলে অনেক ভালো একটা কাজে লাগাতে পারেন। ইউটিউবে থাউজেন্ড অফ লেকচার্স, হাজার হাজার লেকচার্স, আপনি এগুলাকে ভালো কাজে লাগাইতে হবে। জানতে হবে কিভাবে এগুলাকে কাজে লাগাইতে হয়, ভালো কাজে লাগাইতে হয়। যদি আপনি না জানেন তাহলে তো মানে সেটা আপনার সমস্যা, এবং এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে জানতে হবে কিভাবে একটা জিনিস, একটা টপিক আমি খুঁজতেছি, ওই টপিকটা কিভাবে ভালো করে সার্চ করতে হবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে আপনাকে কিছু ভালো চ্যানেল নিয়ে জানতে হবে। এই চ্যানেলগুলোর ভিডিও খুবই কোয়ালিটিফুল হয়, এবং এই চ্যানেলগুলোর থেকে যদি আমি একটা বেসিক দেই সেটা আমার অনেক কাজে দিবে। নর্মাল র্যান্ডম কোনো চ্যানেলের ভিডিও আপনি না দেখেই ভালো। তো অবশ্যই ভালো কিছু চ্যানেলের সাজেশন আপনারা নেবেন, আমি কিছু চ্যানেলের সাজেশন দিব। এখন হচ্ছে আমি কেন বলতেছি ভিডিও লার্নিং ইউটিউব থেকে বা আপনি কোনো একটা কোর্স করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের র্যামফিট মেডিভার্সেও কিন্তু অনেক ভালো ভালো কোর্স চলতেছে, প্যাথোলজি, ফিজিওলজি, হিস্টোলজি, মেডিসিন, সার্জারি, ইসিজির কোর্সও আছে, হাইপারটেনশন নিয়েও কোর্স আছে, এবং এগুলো খুবই আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিভ কোর্স, মেইন বই পড়ানো হচ্ছে। একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিলাম। আচ্ছা, তো ভিডিও লার্নিং, ভিডিও লার্নিং একটা মানুষ মনে করেন আমি একটা ভিডিও তৈরি করবো, আমি একটা ক্লাস নেব, এই একটা ক্লাস নেওয়ার আগে, একটা ক্লাস করানোর আগে মনে করেন আমি আপনাদের যারা ফার্স্ট ইয়ারে আছেন আমি আপনাদের জেনারেল ফিজিওলজি নিয়ে একটা ক্লাস নিব। তো এই ক্লাসটা আমি যখন নিব তখন হচ্ছে আমি এমনিতেই গাইড পড়ে এসে আপনাদের ক্লাস নিব না অবশ্যই। আমি এই ক্লাসটা নেওয়ার আগে কি করব একটু চিন্তা করুন। এই ক্লাসটা নেওয়ার আগে আমি প্রথমে চেষ্টা করব যে গাইড হোম থেকে এখানে কি কি বলা আছে, জ্ঞানঙ্গে কোনো জিনিস বলা আছে কি। একটা বই আছে যে ইউএসএমএল স্টেপ ওয়ান বুক, এটা থেকে আমি আজকে আপনাদের একটু এক্সাম্পল দিব। ইউএসএমএল স্টেপ ওয়ান বুক, এখানে প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে সাজানো আছে ফিজিওলজি। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো যে এইখানে কোনো এক্সট্রা ইনফরমেশন আছে কি, সেম্বুলিঙ্গামে কোনো ভালো ইনফরমেশন আছে কি না। এই যে অনেকগুলা নলেজ আমি গ্যাদার করে তারপর আপনাদের ক্লাস নিতে আসবো এবং তারপর আমি ক্লাসটা করাবো। এখন আপনি যখন একদম ফার্স্ট ইয়ারের একদম নতুন আপনি যাত্রাটা শুরু করছেন বা আপনি অন্য একটা ইয়ারে নতুন যাত্রাটা শুরু করছেন, তখন কিন্তু এই জিনিসগুলো ঘাটাঘাটি করতে আপনার অনেক সময় লাগবে। সেজন্য আপনি যদি একজন মেন্টরের হেল্প নেন, ইউটিউবে কাল যে ভালো পড়ায় তার ভিডিও দেখেন, দ্যাটস এনাফ ফর ইউ, এবং সেটা আপনাকে অনেক হেল্প করবে এবং সেটা আপনার অনেক মনেও থাকবে। তাহলে আপনি একটা আইটেম যখন দিবেন আপনি ভিডিও লার্নিং করতে পারেন, প্রথমত হচ্ছে একটা ভালো লেকচার দেখতে পারেন এই টপিকের উপর, এবং এই লেকচারটা আপনাকে ইনিশিয়াল একটা আইডিয়া দিবে, ইনিশিয়াল একটা আইডিয়া দিবে, এবং এই ইনিশিয়াল আইডিয়াটা আপনার আপনি যখন মেইন বুক থেকে ইনিশিয়াল আইডিয়া যদি থাকে আপনি মেইন বুক পড়লে একটু একটু বুঝবেন, এবং এই মেইন বুক থেকে যখন আপনি ডিপ লার্নিং করতে যাবেন এই ডিপ লার্নিংয়ে আপনাকে এই লেকচারগুলো হেল্প করবে, কারণ হচ্ছে এগুলো আপনার বেসিকটা একটু হলেও তৈরি করে। তাহলে এখন আমি কিছু যেই ইউটিউব চ্যানেলগুলো থেকে আপনারা উপকৃত হতে পারবেন এরকম কিছু ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাজেশন দিই, এবং এই জিনিসটা খুবই ভালো করে ফলো করবেন। এবং আমি তাদের সাজেশন কেন দিচ্ছি, তার হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড ডিসকাশন করে, ভালো ডিসকাশন করে, এবং আমার খুবই ভালো লাগে। প্রথমত হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি প্রফেসর জ্যাক মার্ফি নিনজানার, যদিও ওনার বয়স এত বেশি না, প্রফেসর হয়ে গেছেন অলরেডি, বয়সটা এত বেশি না, উনি অনেক কোয়ালিটি ডিসকাশন, অনেক স্টাডি করে একটা ক্লাস নেন, এবং ওনার ক্লাসগুলো যদিও একটু লেন্দি হয়, ম্যাক্সিমাম ক্লাসগুলো 40 মিনিট থেকে 1 আওয়ারের মধ্যে হয়। তো আপনি যদি এরকম ধৈর্য থাকে আপনার এবং আপনার যদি শেখার প্রতি অনেক আগ্রহ থাকে, আপনি অবশ্যই ফিজিওলজিতে বায়োকেমিস্ট্রিতে নিনজানার্ডের লেকচারগুলো স্কিপ করবেন না, অবশ্যই দেখতে পারেন, এবং সেগুলো ইউটিউবে সবার জন্য ফ্রি। আবার আপনি যদি পারেন নিনজানার্ডের নোট কালেক্ট করার চেষ্টা করবেন, নিনজানার্ডের লেকচারগুলোর উপর নোট পাওয়া যায়, ঠিক আছে? তো এই নোটগুলা কিনতে হয়, আবার অনেক জায়গায় ফ্রিও পাওয়া যায়, কিছু নোট ফ্রি পাওয়া যায়, আপনি চেষ্টা করবেন কালেক্ট করার জন্য। নিনজানার্ড ইউটিউব চ্যানেল, ফিজিওলজি বায়োকেমিস্ট্রি অ্যানাটমি রিসোর্স কম পাওয়া যায়। সেকেন্ড বলবো একজন বস মানুষের কথা। যদি আমি নিনজানার্ড বললাম ইনিশিয়াল স্টেজের জন্য, আপনার যদি জানার আগ্রহ একটু বেশি থাকে, কিন্তু আপনার জানার আগ্রহ যদি আরো একটু বেশি থাকে, আপনি যদি প্রফেসর লেভেলের একটু হাই লেভেলের ডিসকাশন শুনতে চান, তখন আপনি প্রফেসর ফিঙ্ক, প্রফেসর ফিঙ্কের
ডিসকাশনগুলো শুনতে পারেন। উনি অনেক ভালো ডিসকাশন করেন, ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রির হয়তো কিছু লেকচার ওনার আছে, মেডিসিনের উপর ভালো লেকচার আছে, ঠিক আছে, তারপর হচ্ছে ফার্মাকোলজির উপরও ওনার ভালো লেকচার আছে। প্রফেসর ফিঙ্ক, ওনার লেকচারগুলো একটু লেন্দি হয়, লম্বা হয়, বাট ইটস ওর্থ, অনেক ভালো ডিসকাশন। অ্যানাটমির জন্য ইন্ডিয়ান একজন লিজেন্ড, ওনার নাম হচ্ছে, ওনার চ্যানেলের নাম হচ্ছে ডক্টর ভানু প্রকাশ, কি ডক্টর ভানু প্রকাশ। উনি মেইনলি যে ডিসকাশনগুলো করেন সেগুলো হচ্ছে এমসিকিউ বেসড ডিসকাশন, এবং আপনার ওনার চ্যানেলের সবচেয়ে বড় পজিটিভ সাইডটা হচ্ছে ভিডিওগুলো হচ্ছে শর্ট, ভিডিওগুলো তেমন বড় না, 10 মিনিটের 20 মিনিটের বেশি হইলে, 1 ঘন্টার ডিসকাশন উনি কম করেন, এবং 3D বেশিরভাগ যে পিকচারগুলো সেগুলো হচ্ছে ভিজুয়াল পিকচার থাকে, উনি হাতে লিখে কমই বোঝান, ভিজুয়াল পিকচার। যেমন হচ্ছে এখানে উনি ব্রাকিয়াল প্লেক্সাসটা দেখাচ্ছেন, তো ব্রাকিয়াল যে প্লেক্সাস, সরি, এটা হচ্ছে উনি এখানে লাম্বার প্লেক্সাস দেখাচ্ছেন, তো যে লাম্বার প্লেক্সাসটা যে উনি যে দেখাচ্ছেন এখানে, তো এটা কিন্তু একটা ভিজুয়াল পিকচার। তো উনি ভিজুয়াল পিকচার দিয়ে অ্যানাটমি খুবই ভালো বুঝায় এবং আপনারা ফলো করতে পারেন ইনশাল, ঠিক আছে, ডক্টর বানু প্রকাশ। তারপর হচ্ছে অ্যানাটমির জন্য অ্যানাটমি জোন, এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন, বি এন্ড ভি লেকচার, সেগুলো হচ্ছে আপনি বোর্ডস এন্ড বিয়ন্ড বলে এগুলাকে, এই লেকচারটাকে, তো আপনি এটা ফিজিওলজি অ্যানাটমির জন্য ফলো করতে পারেন। তো তারপর হচ্ছে আপনি যে জিনিসটা বলা হয় নাই, যে কোনো একটা ওয়াজ মাহফিল হইলে সবার শেষে মেইন আকর্ষণ থাকে না, হ্যাঁ, সবার শেষে প্রধান অতিথির লেকচার, প্রধান অতিথির ভাষণটা থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন তার লেকচার থাকে, ফলে আমি সবার শেষে যার কথা বলবো তিনি হচ্ছেন আর কেউ না, ডক্টর নাজ, ঠিক আছে, আমাদের সবার প্রিয় মানুষ, আল্লাহ তালা ওনার হায়াত বাড়িয়ে দিক, ওনাকে দীর্ঘজীবী করুক। ডক্টর নাজিবের লেকচার আপনি দেখতে পারেন যদি আপনার অনেক ভালো ধৈর্য এবং আপনার জ্ঞানের পিপাসা অনেক বেশি থাকে। এই জিনিসগুলো বললাম আপনার বেসিক স্ট্রং করার জন্য, এগুলো অনেক বেশি কাজ দিবে। তারপর হচ্ছে আপনি ইউটিউবে সার্চ করে ছোট্ট ছোট্ট লেকচার পাবেন, অ্যাকশন পটেনশিয়াল নিয়ে সার্চ করলে ছোট্ট একটা লেকচার পাবেন, থাইরয়েড হরমোন নিয়ে সার্চ করলে ছোট্ট একটা লেকচার পাবেন, এগুলো হচ্ছে খুব সুন্দর করে ইলাস্ট্রেশন বেসড ডিসকাশন আছে। আপনি ছোট্ট একটা লেকচার আগে দেখলেন, তারপর হচ্ছে মেইন বুক পড়লেন, তারপর হচ্ছে আইটেমের আগে একটু গাইড পড়ে নিলেন, ওকে, এক্সামের আগে গাইড পড়ে নিলেন, তো এভাবে হচ্ছে আপনি যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে, এবং যে জিনিসটা বললাম রিপিট করতে হবে। তারপর হচ্ছে আমার টার্গেট ছিল 45 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করে দেওয়ার, আমি বেশি লেন্দি করে ফেলতেছি, তো আপনাদের কোনো কোয়েশ্চন আছে কিনা আমি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তো এখন আরো কিছু জিনিস বলার আছে, এই জিনিসগুলো বলেই আমি শেষ করে দিচ্ছি আজকের সেশনটা। তো প্রথমত হচ্ছে আপনাকে রেগুলার আইটেম দিতে হবে, আইটেমে মার্কস কত, 10, এবং যারা থার্ড ইয়ার আছেন, সেকেন্ড ইয়ারে আছেন, ফোর্থ ইয়ারও যারা আছেন, তো আমাদের সবারই টার্গেট থাকবে রেগুলার আইটেম দেওয়ার। রেগুলার আইটেম যখন আপনি দিবেন না, প্রথম দিন আপনার একটা আইটেম জমলো, এরপরের দিন আরো একটা আইটেম, এরপরের দিন আরো একটা আইটেম, এরপরের দিন আরো একটা আইটেম, একসাথে 5টা আইটেম জমে গেল, দ্যাট মিনস আপনার একটা কার্ড জমে, আর একটা কার্ড যখন আপনার জমে যাবে তখন হচ্ছে আপনাকে মেডিকেল কলেজ অথরিটি কার্ডে বসতে দিবেন, তখন হচ্ছে একটা কার্ডে যদি না বসেন আপনি অনেক বেশি মানে অনেকটা পিছিয়ে গেলেন, ঠিক আছে, তো এই জিনিসটা করবেন না, রেগুলার বাইবাগুলো দিয়ে দিবেন। এখন জিনিসটা হলো যে আমার কালকে রাত্রে আমি একটু অসুস্থ ছিলাম, একটু ডিপ্রেস ছিলাম, আমার ভালো লাগে নাই পড়তে, আমি আইটেমটা দিব না আজকে, এরকম যদি কোনো চিন্তা আসে এটা করবেন না প্লিজ। কারণ হচ্ছে মনে করেন আইটেমটা 12টার সময় বা 10টার সময়, আপনি সকালে উঠে 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা পড়ে নেবেন। একটা আইটেমে আমি মনে করি না এত বেশি পড়া থাকে যে এখানে 3-4 ঘন্টা পড়তে হয়, 8টা থেকে 10টা 2 ঘন্টা বা 1 ঘন্টা পড়লে একটা আইটেমের বেসিক আইডিয়া হয়, বা যে ফ্রেন্ডটা ভালো পারে তার থেকে একটু শুনে নেবেন যে এই বন্ধু এই আইটেমের ইম্পর্টেন্ট টপিকগুলো কি আছে, আমি আইটেমটা মিস করতে চাচ্ছি না, দিয়ে দিতে চাচ্ছে। তো হচ্ছে যখন আপনি বেসিক জিনিসটা পারবেন অন্তত স্যার ম্যাডামরা আপনাকে 6 দিবে, এবং 6 মার্ক হচ্ছে আইটেমের পাস মার্ক,
আপনাকে ফেল করাবে না, পেন্ডিং দিবেন, একটা কার্ড, নিয়মিত কার্ড এক্সাম গুলায় বসবে, কখনোই বলবে বলবে না আরে চিল, একটা কার্ডে এখন বসি নাই তো কি হয়েছে, নেক্সটে বসবো এবং কয়েকদিন পরে ক্লিয়ার করে নেবো, এটা কখনোই করবে। মানে আপনাকে এই জিনিসটা হতে হবে যে একটা প্রেশার আমার সামনে আসছে, আমার সামনে প্রফ, আমার সামনে একটা অনেক বেশি পড়াশোনা আসছে, একটা কার্ড আসছে, এবং এই জিনিসটার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্যাপাবিলিটি আপনাকে অর্জন করতে হবে, ঠিক আছে? তো আপনি যদি এই ক্যাপাবিলিটি অর্জন করতে না পারেন তাহলে হচ্ছে মানে আপনার অনেক কষ্ট হবে, আপনাকে সাফার করতে হবে। সেজন্য যে জিনিসটা আপনার সামনে আসবে আপনি ধীরে ধীরে ট্রাই করবেন যেটার সাথে খুব পাবেন। তারপর হচ্ছে অনেকগুলো কার্ড মিলে কি হয়, টার্ম হয়, টার্মগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে প্রফের সময় ইটস ট্রু অনেক বেশি পড়া থাকে, মাথার মধ্যে অনেক পেরেশানি থাকে, অনেক চিন্তা থাকে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করবেন এবং চিন্তা করবেন যে না ইনশাল্লাহ আমাকে পারতে হবে, সবাই যখন পারতেছে আমার সিনিয়ররা পেরে গেছে আমি কেন পারবো না, ইনশাল্লাহ পারবো। নিয়মিত পড়াশোনা করলে প্রফ পাস করা এত কঠিন না, প্রফ পাস করা এত কঠিন না, নিয়মিত পড়াশোনা করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। আপনি যদি মনে করেন আরে আমি তো খুব চিল এক্সামের আগে পড়বো, তাহলে আপনার এত হতাশা আসবে ভাই, এই হতাশাটা আর বলয় থেকে আপনি বের হতে পারবেন, বললাম না একটা ব্ল্যাক হোল হয়ে যাবে এই হতাশা, ঠিক আছে? হতাশা আসা খুবই স্বাভাবিক, মানুষকে এইরকম হতাশার জন্য কিছু হরমোন আছে, এই হরমোন গুলার যখন সার্জ হয় তখন হতাশা হবে, আপনার মুড সুইং হবে। মুড সুইং যে শুধুমাত্র মেয়েদের হয় এটা মিথ্যা, ছেলেদেরও মুড সুইং হয়, এটা খুবই সত্য একটা জিনিস। তো এই যে নিয়মিত পড়াশোনাটা আপনার করতে হবে, রেগুলার হতে হবে। আপনি যদি ইউনিভার্সিটির ফ্রেন্ড গুলার মতো দেখেন যে তারা তো অনেক চিল করতেছে এক্সামের আগে পরে, ইউনিভার্সিটি আর মেডিকেল তো সেম, মেডিকেলে নিয়মিত আইটেম হয়, নিয়মিত ভাইবা হয়, আপনাকে নিয়মিত পড়াশোনার টেন্ডেন্সি আপনার বুঝের মধ্যে যদি না থাকে দ্যাট মিনস ইউ হ্যাভ টু সাফার, তাহলে নিয়মিত পড়াশোনা করতে হবে। এই টেন্ডেন্সি যদি না থাকে নিয়মিত পড়াশোনা না করার, তাহলে ঝামেলায় পড়বেন, এবং এই ঝামেলাটা তখন আপনি কি করবেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন যে আমি আমার সাথে সমস্যা হচ্ছে পারতেছি না। আসলে সমস্যাটা হচ্ছে আপনি নিয়মিত পড়াশোনার অভ্যাস আপনার নেই, এবং নিয়মিত পড়াশোনা করলেও আপনি এই পড়াশোনাটা ইফেক্টিভলি করতে পারতেছেন। প্লিজ ইফেক্টিভলি পড়াশোনা করার চেষ্টা করেন, যে বিভিন্ন ভালো ভালো রিসোর্স ইউজ করেন, বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করেন। এবং আরো কিছু জিনিস এখানে ভাইবায় একটা জিনিস চলে আসে, ভাইবায় জড়তা, এই এটা নিয়ে একটা কোয়েশ্চন আসছে যে ভাইবায় আমার মধ্যে একটু জড়তা আছে, আমি ভাইবায় মানে অনেকে বলে যে ভাইবায় স্যার ম্যাডামরা যখন কোন একটা জিনিস আজ করে তখন আমি ঠাস করে ওইটা আমার মনে পড়ে না, আমি খুব তাড়াতাড়ি জিনিসটা বলতে পারি, এটা হচ্ছে জড়তা। এই জড়তাটা থাকা খুব স্বাভাবিক, এই জড়তা থাকা খুব স্বাভাবিক, কারণ হচ্ছে সবাই তো আর অনেক বেশি টিউশন করায় না, সবাই তো আর ডিবেটার না, সবাই তো আর তার লাইফে অনেক বেশি স্পিচ দেয় নাই অনেক মানুষের সামনে। তো ভাইবা যখন আপনার সামনে যখন দুই তিনজন ম্যাম থাকবে, স্যার থাকবেন, তখন হচ্ছে আপনার হঠাৎ করে একটা জিনিস ইনস্ট্যান্টলি বলে দেওয়ার ক্যাপাবিলিটি সবার মধ্যে সেম, আল্লাহ তালা সবাইকে সেম ভাবে সৃষ্টি করেন নাই, এই জড়তাটা থাকবে স্বাভাবিক। তো এই জিনিসটা কাটানোর জন্য আপনার যাতে ইনস্ট্যান্টলি মনে পড়ে, তখন হচ্ছে আপনি কি করবেন, অনেক বেশি জিনিস না পড়ে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়েন, এবং যখন আপনি ফ্রি সময় পাবেন তখন হচ্ছে এক্সট্রা ইনফরমেশনগুলো পড়েন। আগে আপনি ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার, ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়ার পরে এগুলো ভালোভাবে মুখস্থ হওয়ার পরে, তারপর হচ্ছে আপনি আর একটু ডিপে যাবেন, গভীরে যাবেন, যেগুলো হচ্ছে আপনার ক্লিনিক্যালি অনেক বেশি কাজে লাগবে। আগে তো পাস করতে হবে, আগে তো পাস করতে হবে, ঠিক আছে? তো পাস করতে হবে অবশ্যই, এবং এই যে নলেজগুলো গেদার করলেন এগুলাকে ক্লিনিক্যালি অ্যাপ্লাই করার যে টেন্ডেন্সিটা এটা থাকতে হবে। শুধুমাত্র আমার যে পাস করার জন্য পড়লাম এই টেন্ডেন্সিটা খুবই খারাপ, এই টেন্ডেন্সিটা খুবই খারাপ, এবং এটার জন্য আপনাকে পরবর্তীতে সাফার করতে হবে। শুধুমাত্র পাস করার জন্য না পড়ে অবশ্যই আমাকে পাস করতে হবে, কিন্তু আমার আমাকে একসাথে কি হতে হবে, এক ডিলে দুই দুই পাখি মারতে হবে। আমি যখন ফিজিওলজিটা পড়বো, অ্যানাটমিটা পড়বো, তখন হচ্ছে এটা ভালো করে পড়তে হবে, বেসিকে গিয়ে গভীরে গিয়ে পড়তে হবে। তখন হচ্ছে দেখা যাবে এই জিনিসটা, আমি যখন সার্জারি পড়তেছি আমার অ্যানাটমি অনেক ভালো কাজে লাগতেছে, আমি যখন ফিজিওলজি ভালোটা পড়লাম তখন হচ্ছে দেখা যাচ্ছে আমি অনেক ভালো ফার্মাকোলজি বুঝতেছি, ফিজিওলজির জ্ঞানটা আমার অনেক ভালো ক্লিয়ার, প্যাথোলজির জ্ঞানটা অনেক ভালো ক্লিয়ার, তখন হচ্ছে আমি দেখা যাচ্ছে মেডিসিন খুব ভালো বুঝতেছি, ঠিক আছে? মাইক্রোবায়োলজি ভালো ক্লিয়ার, আমি মেডিসিনের অনেক জিনিস, সার্জারির অনেক টপিক আমি খুব ভালো বুঝবো। তো এগুলো হচ্ছে আমাকে ক্লিনিক্যালি অ্যাপ্লাই করার দিন শেষে আমাদের টার্গেট কি, এই জিনিসগুলো সবগুলো জিনিস পরে আমাদের টার্গেট হচ্ছে ওই জিনিসটাকে ক্লিনিক্যালি অ্যাপ্লাই করা, আমাদের প্র্যাকটিস লাইফে ওগুলোকে অ্যাপ্লাই করা। তো এটা যদি না হয়, শুধুমাত্র পাস করার জন্য টেন্ডেন্সি রাখি, তাহলে কিন্তু দিন শেষে লাভ নাই। তো সেই জন্য কি করবেন,
বেসিক থেকে পড়বেন, বেসিক ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত একটা টপিকের বেসিক ক্লিয়ার না হবে ওই টপিক থেকে মুভ করবেন। শুধুমাত্র আইটেমটা ক্লিয়ার করার জন্য আজকে বেসিকটা ক্লিয়ার না করে একটু ধুমধাম মুখস্থ করে আইটেমটা দিয়ে দিন, প্লিজ এটা করবেন, এটা আপনার লস হবে। বেসিকটা যদি ক্লিয়ার রাখেন ইনশাল্লাহ এমনিতেই পাশ হবে, ইনশাল্লাহ এমনিতেই পাশ হবে। এবং সেজন্য অবশ্যই আপনার কি করতে হবে, একটু গুছানো পড়াশোনা করতে হবে, গুছিয়ে পড়াশোনা করতে হবে। দেখা যাবে অনেকে অনেক ভালো জানে কিন্তু আইটেমে ফেল করে বসে, কার্ডে ফেল করে বসে। তো এই জিনিসটা হচ্ছে গুছিয়ে পড়াশোনা না করার জন্য এই সাফারিংটা হয়, এবং এটা আমার সাথেও হয়েছে। ঠিক আছে, তো পড়াশোনা দুই টাইপের হতে পারে। অনেকে একদম ফার্স্ট থেকে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করে, এক্সাম ওরিয়েন্টেড, শুধুমাত্র এক্সামে যে টপিকগুলো আসছে, সাস্টে কি আসছে, ডিউতে কি আসছে, আরইউতে কি আসছে, সিইউতে কি আসছে, এই এক্সামগুলা, এই যে এক্সামের টপিকগুলো, এগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। তো এই টপিকগুলা বারবার বারবার করে, এই ড্রয়িংগুলো বারবার বারবার করবে, তখন সে দেখা যাবে এক্সামে যখন ঠিক সেম কোয়েশনটা আসলো, সে ওই জিনিসটা বারবার পড়ার কারণে, বারবার লেখার কারণে একদম হুবু সে বসায় আসছে খুব সুন্দর করে। তাহলে তার এই পড়াশোনাটা এক্সাম ওরিয়েন্টেড, এবং সে এক্সামে খুব ভালো মার্কস পাবে, যদিও আপনার থেকে সে কম জানে বা বেশি জানতেও পারে আপনার থেকে অবশ্যই। তো সে এক্সাম ওরিয়েন্টেড পড়ে, আবার কেউ পড়ে বেসিক ওরিয়েন্টেড, সে বেসিকের দিকে ফোকাস করে আর এক্সামের আগে হয়তো এক্সামের জন্য একটু পড়াশোনা করে। তো মেইন পড়াশোনাটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড বলেন আর বেসিক ওরিয়েন্টেড বলেন, পড়াশোনা তো টপিক তো এক, টপিক এক, কিন্তু এক্সামের জন্য আলাদাভাবে কিছু পড়াশোনা করতে হয়। তো আপনি যদি এইটা না করেন তাহলে আপনাকে ঝামেলায় তো অবশ্যই পড়তে হবে। সেজন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি, দুইটার কম্বিনেশন, আপনার এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনাও করতে হবে একটু একটু, আর মেইন দিকে বেসিকে ফোকাস করতে হবে। সবাই কিন্তু ফার্স্ট হয় না, সবাই প্লেস করে না, সবাই প্লেস করে না। সেজন্য আপনার এক্সপেকটেশনটা, আপনার যদি খুব ভালো প্রিপারেশন থাকে, আমাকে যে ফার্স্ট হতেই হবে, এরকম ফার্স্ট কেউ না কেউ হবে, যে ভালো পড়াশোনা করছে, এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করছে, যার বেসিক ভালো, অবশ্যই সে ফার্স্ট হবে। কিন্তু সবাই ফার্স্ট হয় না, এবং যে ফার্স্ট হয়েছে বা যে প্লেস করছে, যে অনেক ভালো রেজাল্ট করছে আমার বন্ধুরা, তাকে দেখে তাকে মোটিভেট করতে হবে, ইনশাল্লাহ তুই নেক্সটে ফার্স্ট হবে। এবং তোমার মানে আমাদের নিজের মধ্যে এই টেন্ডেন্সি রাখতে হবে যে ইনশাল্লাহ আমাকেও ভালো রেজাল্ট করতে হবে। সেজন্য এটা মনে রাখতে হবে যে সবাই সবসময় ফার্স্ট হয়। আপনি স্কুল লাইফে, যারা মেডিকেলে আসে স্কুল লাইফে, আপনি যে স্কুলটায় ছিলেন আপনি কিন্তু সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড বইয়ের মধ্যেই ছিলেন, ঠিক আছে না? তখন কিন্তু দেখেন যে আপনি যে রেগুলার ফার্স্ট হইতেন, অবশ্যই আপনার মধ্যে কিছু কোয়ালিটি ছিল, স্যার ম্যাডামদের সাথে ভালো কমিউনিকেশন ছিল, স্যার ম্যাডামরা আপনাকে চিনতেন এবং আপনি ভালো ফিডব্যাক দিতে পারতেন, ভাইবা ভালো ফিডব্যাক দিতে পারতেন, ভাইবা যদিও ছিল না, পরীক্ষায় ভালো লিখতে পারতেন, অবশ্যই আপনার মধ্যে সেই কোয়ালিটি ছিল। তো সবাই ফার্স্ট হবে না, কিছু স্পেসিফিক পার্সন তারা ফার্স্ট হবে, এবং এটা হচ্ছে নির্ভর করে কিছুর উপর, যে ভালো লিখতে পারে, খুব সুন্দর করে পরীক্ষার খাতায় গুছিয়ে লিখতে পারে। আপনি হয়তো অনেক ভালো জানেন, মনে রাখেন আপনি হয়তো অনেক ভালো জানেন কিন্তু খুব গুছিয়ে পরীক্ষার খাতায় লিখতে পারেন, সাজিয়ে লিখতে পারেন না, আপনি রিটেনে হয়তো কম মার্কস পাবেন, সেজন্য আপনি ফার্স্ট হলেন না। সেজন্য কি আপনি ডিপ্রেশনে পড়ে যান, খুব হতাশ হয়ে যাবেন? না, হতাশ হওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ এই যে ফার্স্ট হতেই হবে, আমাকে ভালো প্লেস করতেই হবে বা খুব ভালো একটা রেজাল্ট করতে হবে, এটা প্রয়োজন নাই। ফার্স্ট হইলে ভালো, অবশ্যই ভালো, এবং যদি আপনি না হতে পারেন কোনো সমস্যা নাই। ইগনোর ইল কম্পিটিশন, যে ইল কম্পিটিশনগুলো আপনার মধ্যে হতাশা নিয়ে আসে, জেলাসি নিয়ে আসে, এই ইল কম্পিটিশনগুলা আপনি আপনার মাইন্ড থেকে দূরে সরিয়ে দিন প্লিজ। এগুলো আপনাকে ভালো কিছু দিবে, হতাশা দিবে, শুধুমাত্র হতাশা দিবে। আপনি দিন শেষে আপনি কতটা শিখলেন সেটাকে ক্লিনিক্যালি কতটা অ্যাপ্লাই করতে পারলেন আপনার ক্লিনিক্যাল লাইফে, মেডিসিনে, সার্জারিতে, গাইনিতে, পেডিয়াট্রিক্সে, অর্থোপেডিক্সে গিয়ে কতটা অ্যাপ্লাই করতে পারলেন, হেডনেকে গিয়ে বা সরি ইএনটিতে গিয়ে, সেই জিনিসটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি কাজে দিবে। সেজন্য বেশিক্ষণ ফোকাস, পাশ করতে হবে আপনাকে, ভালো রেজাল্ট করতে পারলে আলহামদুলিল্লাহ, এবং আপনার ফ্যামিলিকে বুঝাবেন যে মেডিকেলে ফেল করাটা স্বাভাবিক একটা জিনিস, যে কেউ ফেল করতে পারে যে কোনো সময়, তাদেরকে বুঝিয়ে রাখবে এবং বলবেন যে সবসময় ভালো রেজাল্ট হয় না, ভালো রেজাল্ট হলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে প্রবলেম নাই, ইনশাল্লাহ নেক্সট এটা ক্লিয়ার করে ফেলবো, তবে আমাকে রেগুলার হইতে হবে এই জিনিসটা। তাহলে এখন একটা জিনিস দেখেন, মনে করেন অনেকে কোয়েশ্চন করেছেন যে গাইটন ভাইয়া, গাইটন বইটা পড়তে গেলে অনেক কষ্ট হয়। তো আসলে গাইটন বইটাকে, আমার পার্সোনাল সাজেশন হচ্ছে, আমি গাইটন খুব গুছানো একটা বই না,
ঠিক আছে, খুব সাজানো ওয়েল ওরিয়েন্টেড একটা বই। আপনার যদি জ্ঞানের আগ্রহ বেশি থাকে, আপনাকে একটু খুঁটে খুঁটে অনেক তত্ত্ব খুঁজে খুঁজে গাইটনটা পড়তে হবে, একটু ধৈর্য নিয়ে পড়তে হবে। সেজন্য গাইটন যেহেতু ওয়েল ওরিয়েন্টেড না, একটু হ্যাপাজার্ড, একটু স্ক্যাটার্ড, সেজন্য গাইটনটা সবাই হয়তো পড়ার আগ্রহ পায় না। তো এটার অল্টারনেটিভ কি হতে পারে, গ্যাননটা অনেক বড় এবং একটু হাই লেভেলে, তো প্রথম প্রথম হয়তো গ্যানন বুঝবেন না, কিন্তু যখন আপনি ম্যাচিউর্ড হয়ে যাবেন অনেক, তখন হচ্ছে গ্যানং আপনি বুঝবেন। তো গ্যানংটা পড়ার একটা সাজেশন আমি দিলাম যে গ্যানংটা পড়তে পারেন ইনশাল্লাহ, ফিজিওলজির জন্য অনেক ভালো নলেজ হবে। আরেকটা জিনিস পড়তে পারে, সেটা হচ্ছে বিআরএস ফিজিওলজি, এটার পিডিএফ আপনি দরকার হয় প্রিন্ট করে ফেলতে পারেন। বিআরএস ফিজিওলজি এটা অনেক ভালো একটা বই, বিআরএস ফিজিওলজি, ঠিক আছে। তারপর হচ্ছে একটা বই আছে, সেটা হচ্ছে ইউএসএমএল স্টেপ ওয়ান বুক। এটা শুধুমাত্র আপনি যে ইউএসএমএল দিবেন সেজন্য আপনি এটা পড়বেন, এরকম না। এটা হচ্ছে এমন একটা বই, সেটা হচ্ছে অনেক ভালো বেসিক নিয়ে লিখা আছে এই বইটা, এটার পিডিএফ আপনি কালেক্ট করতে পারেন। যেমন আপনি থাইরয়েড হরমোন নিয়ে গাইটন থেকে পড়ার চেষ্টা করছেন, দেখা যাবে অনেক ক্রিটিক্যালি লিখা, তখন হচ্ছে আপনার মনে হলো যে না আমার পড়তে কষ্ট হচ্ছে, আমি আর পড়বো না, আমি গাইড থেকে পড়ব। তো এই জিনিসটা আপনি এই ইউএসএমএল স্টেপ ওয়ান বুকে দেখতে পারেন, এই বুকে দেখতে পারেন। দেখেন এখানে কত সুন্দর করে দিচ্ছে, প্রথমে দিচ্ছে সোর্স, এই সোর্সগুলা মনে করেন আমরা জানি টি ফোর হরমোনটা, ঠিক আছে, টেট্রা আয়োডোথাইরোনিন। এই টি ফোর হরমোনটা টি থ্রিতে কি হয়, কনভার্ট হয় একটা এনজাইমের সাহায্যে, 5-ডাইআয়োডিনেজ, ঠিক আছে। এই যে এনজাইমটা টি ফোর থেকে, এই এনজাইমটার মাধ্যমে টি ফোর থেকে টি থ্রিতে কনভার্ট হয়, প্রথমে এই জিনিসটা নিয়ে ডিসকাস করছে, বেসিক নিয়ে ডিসকাস করছে, টি থ্রি টি ফোর থাইরয়েড হরমোন এগুলো নিয়ে ডিসকাস করছে। তাহলে প্রথমে তারা সোর্স নিয়ে আলোচনা করছে, তারপরে দেখেন ডাই আয়োডো টাইরোসিন, তারপর হচ্ছে দুইটা ডাই আয়োডো টাইরোসিন মিলে টি ফোর হয়, ডাই আয়োডো টাইরোসিন আর মনো আয়োডো টাইরোসিন মিলে টি থ্রি হয়। এই জিনিসটা তারা আপনাকে বেসিকটা বুঝিয়ে দিচ্ছে, তাহলে খুব সহজে আপনাকে সোর্সটা বুঝিয়ে দিচ্ছে কিভাবে থাইরয়েড হরমোন তৈরি হয়। এবং এখানে তো অবশ্যই কিছু জিনিস লিখছে যে একদম এই পৃষ্ঠার একদম শেষের দিকে ছিল কিভাবে থাইরয়েড হরমোনটা তৈরি হয়, খুব সুন্দর একটা পিকচার ছিল, একটা ভিজুয়াল ইমপ্রেশন দিত আপনাকে। এখন দেখেন ফাংশন যখন আপনি পড়বেন, এখন থাইরয়েড হরমোনের ফাংশন তারা 7B, আপনাকে সংক্ষেপে মনে রাখার জন্য তারা হচ্ছে 7B নিয়ে তারা ডিসকাস করছে। 7B মানে কি, 7টা B মনে রাখতে পারলে আপনি থাইরয়েড হরমোনের ফাংশন মনে রাখতে পারবেন। এখন যদি আপনি সেই জিনিসটা গাইড থেকে পড়েন, সেই জিনিসটা গাইটন থেকে পড়েন, তাহলে কিন্তু আপনার মনে রাখতে অনেক কষ্ট হবে। তাহলে আপনাকে ওয়েল অর্গানাইজ যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু পড়াশোনা করতে হবে, যদি জ্ঞানের জ্ঞান অর্জনের আগ্রহ অনেক বেশি থাকে। শুধু পাস করার আগ্রহ থাকলে গাইড পড়েন, কোনো সমস্যা নাই, আপনার রিস্ক আপনিই নেন আপনার লাইফ। তো দেখেন 7B দিয়ে কি মনে রাখতে পারি, থাইরয়েড হরমোন ব্রেন ম্যাচুরেশন করে, বোন গ্রোথতে হেল্প করে, বিটা অ্যাড্রেনার্জিক ইফেক্ট আছে, মানে সিম্প্যাথেটিক সিস্টেমকে থাইরয়েড হরমোন স্টিমুলেশন দেয়, ঠিক আছে, বেজাল মেটাবলিক রেট বাড়ায়, কারণ হচ্ছে থাইরয়েড হরমোন কি করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বাড়ায়, ব্লাড সুগার বাড়ায়, সবগুলা বি দিয়ে ব্রেকডাউন অফ লিপিড মানে লাইপোলাইসিস বাড়ায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সারফেক্টেন্ট সিনথেসিস অফ বেবিস, বেবিসদের মধ্যে সারফেক্টেন্ট সিনথেসিসকে স্টিমুলেট করে। তাহলে আপনি যদি 7টা B মনে রাখেন, থাইরয়েড হরমোনের ফাংশন আপনি মনে রাখতে পারবেন। এরপর হচ্ছে রেগুলেশন কি হয়, এই যে থাইরয়েড রিলিজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন একটা আরেকটাকে কি করে স্টিমুলেট করে, তারপর যে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ফলিকুলার সেলকে স্টিমুলেট করে, ফলিকুলার সেল তারপর হচ্ছে কি তৈরি করে, টি থ্রি তৈরি করে, টি ফোর তৈরি করে। দেখেন কি সুন্দর করে এখানে খুব গুছিয়ে, ওয়েল অ্যারেঞ্জড, ওয়েল অর্গানাইজড এই জিনিসগুলো দেওয়া আছে। তাহলে আপনাকে পরামর্শ নিতে হবে সিনিয়রদের থেকে যে আমি এই জিনিসটা, আমি সবাই যে গাইটন পড়বে এরকম না, সবাই যে গাইটন পড়ে বুঝবে এরকম, সবাই যে জ্ঞানন পড়ে বুঝবে এরকম না, যার জন্য যার যেটা ভালো লাগে। কিন্তু আপনি একদম গাইড নির্ভর হয়ে গেলেন, সেই জিনিসটা কিন্তু ভালো না, সেটা আপনার ক্ষতিকর, কারণ হচ্ছে গাইড কিন্তু মেইন রিসোর্স না পড়াশোনার জন্য। তাহলে ইনশাল্লাহ আজকের সেশনটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করতে পারেন, এবং আপনাদের অবশ্যই আমাদের পেজে আপনারা মেসেজ করবেন যে আপনাদের কি কি কোয়েশন আছে ইনশাল্লাহ, ঠিক আছে। আর হচ্ছে আজকের সেশনটা কেমন লাগলো আপনারা বলতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে, আর আপনাদের কি কি আর জানার আছে বা আপনাদের কি কি আর মানে কোন জিনিসটা জানার প্রয়োজন আপনারা অবশ্যই বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক বেশি দোয়া রইল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।